শ্রীমদ্ ভাগবত অবলম্বনে আমি কিন্তু অন্য কোন গ্রন্থের নাম বলিনি, শ্রীমদ্ ভাগবত না ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলেছি না নারদীয় পুরাণের কথা বলেছি, কোন অন্য কথা বলিনি, শ্রীমদ ভাগবত। অত কেন খুলে বলছি তার কারণ হলো, বলে দিই আগে ভাগে, আজকে রাসলীলা শুনবার পর অনেকে হয়তো ভাববে রাসলীলা রাসমঞ্চে কই শিব নৃত্য করলো না, কারণ ওটা তো আমি করি না। কেন করি না? শ্রীমদ ভাগবত অবলম্বনে বক্তা যেই হোক, আপনি যদি বক্তা হয়ে এখানে দাঁড়ান তাহলে ভাগবত পড়াশোনা করে যদি রাসলীলা বর্ণনা করেন তাহলে কোনো মতে আপনি বলতে পারবেন না রাসমঞ্চের ভেতরে দেবাদিদেব মহাদেব নৃত্য করেছে, কারণ ভাগবতের কোথাও ওটা লেখা নাই। শ্রীল সুকুমনি বলে নাই, শ্রীল সুকুমনি বলেছে শিব নৃত্য করেছে কোথায়? শিবলোকে, একা নয় যুগলে পার্বতীকে সঙ্গে, তাও কিসে করে? না বৃষভ করে, মানে বৃষ মানে কি মুখে বলুন, তাহলে বুঝতে সুবিধা হবে। সার, সারের উপরে বসে আছে শিব পার্বতী যুগল, আর রাসমঞ্চের ওই নৃত্য দেখে রাধা কৃষ্ণ যুগল নৃত্য করছে, দেখে সার লাফাচ্ছে আর শিব পার্বতী আস্তে আস্তে দুলছে, এই দোলাটা হচ্ছে নৃত্য। তাহলে শিব নৃত্য করেছে শিবলোকে, ব্রহ্মা নৃত্য করেছে ব্রহ্মলোকে, যে যা স্থানে নৃত্য করেছে, কিন্তু রাসমঞ্চের ভেতরে কেউ ঢোকে না। তাই আজকের আস্বাদনটা একটু অন্যরকম। হ্যাঁ, ওই চিরাচরিত যে ধারা, শিব নৃত্য করবে, বাকছাল করবে, হ্যাঁ ত্রিশূল নিয়ে, হ্যাঁ সে ধ্বংসাত্মক একটা ভাব নিয়ে নৃত্য করবে। মনে রাখবেন, রাস নৃত্য দেখে শিব নৃত্য করেছে কিন্তু ধ্বংসাত্মক ভাবে নয়। ওই যে পার্বতীর দেহটাকে যখন টুকরো টুকরো হয়ে গেল তখন যে একটা ভাব, আর রাসমঞ্চের নৃত্য দেখে শিব নৃত্য করেছে ওই ভাব নয়, এখানে ভুল হবে। শিব হাসি মুখে নৃত্য করেছে, শিব হাসি মুখে নৃত্য করেছে, কোনো ক্রোধ নাই, হাসছে, হাসতে হাসতে নৃত্য। আর আগে ভাগে একটা কথা বলে দিই, আমরা সাধারণ মানুষ রাসলীলা আস্বাদন করি বটে বক্তা হয়ে, নৃত্য করি বটে, কিন্তু মনে রাখবেন রাস নৃত্য মানুষে সম্ভবে না, এটা আগে আপনার হৃদয়ে বসিয়ে নিতে হবে। রাস নৃত্য কোনো মানুষের সম্ভবে না, যে যত বড় নাচওয়াল হোক। একটা কথা দিয়ে আপনাদের বোঝাতে চাই, আপনারা জানেন নাচের জগতে উদয় শঙ্কর নাম শুনেছেন, শ্রদ্ধ উদয় শঙ্কর, যিনি আজ স্বর্গীয়, হ্যাঁ চলে গেছেন পৃথিবী ছেড়ে, ভালো নৃত্য করত। মহাজাতি সদনে কলকাতায় টিকিট সেলে তার নৃত্য হচ্ছে, মানুষ টিকিট কেটে ঢুকেছে নৃত্য দেখতে, সাংবাদিকরাও ঢুকেছে। তার নৃত্য যখন পরিবেশন করছে সেখানে বলা ছিল যে রাসমঞ্চে কৃষ্ণ যে নৃত্য করেছিল পায়ের নুপুর বাজিয়ে, ওই নৃত্যটা আপনি করে দেখাবেন, তা তিনি সম্মতি দিলেন যে হ্যাঁ করব। তা করলেন, ভালো করে মন দিয়ে শুনুন কথাটা তাহলে বোধগম্য হবে। রাস নৃত্য মানুষের সম্ভবে না, কেন সম্ভবে না এটা অনুভব করব। একজন নাচওয়াল কিন্তু, তিনি কিন্তু তিলক সেবা করেও নৃত্য করেনি, গলায় কণ্ঠে মালাও ছিল না তুলসী গাছটি, সাধন ভজন করেছে কুটিরে বসে, আমরা দেখি না, আমরা জানি সে ভালো নৃত্য করতে পারে, এই পায়ের এত পর্যন্ত নূপুর বাঁধা নৃত্য করছে। তার নৃত্য যখন হয়ে গেছে, ওই যে নূপুর বাজবে না বলেছে, সবাই শুনলো নূপুর বাজেনি, সাংবাদিকরা ভেতরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে রাসমঞ্চে কৃষ্ণ নৃত্য করেছে ভগবান, নূপুর বাজেনি ওই নৃত্য আপনি করলেন, আচ্ছা আপনি বলুন তো সত্যি কি নূপুর বাজেনি? তখন বলছে শুনুন, সভাতে যারা উপস্থিত ছিল তারা জানে নূপুর বাজিয়ে, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে একটা দুটো নূপুর বাজিয়ে দিয়েছি। বলে কেন? অনুভবটা দেখুন, বলছে দেখুন তিনি হলেন প্রভু আর আমি হলাম তার দাস, আমি তাকে নকল করব, তাহলে যে আমি অধঃপতনে যাব। বুঝতে পারলেন কথাটা? আজকে দেখবেন বাংলার বুকে অনেকে রাসলীলা করে, মাথায় চূড়া পরিয়ে দেয় কর্তৃপক্ষ, চূড়া পড়ালো পড়ালো, আবার চূড়ার মধ্যে ময়ূর পুচ্ছ গুঁজে দেয়। মনে রাখবেন এটা বাংলায় সম্ভব। আপনি আমার মতো নাম করা লোক, যে কোনো নাম করা লোককে নিয়ে আপনি বৃন্দাবনে যান, নিজস্ব টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে নিয়ে যান, যে কোনো একটা মন্দিরে তাকে রাসলীলা পরিবেশন করতে বলুন, আর আপনি চূড়া কিনে পরিয়ে দিন। ব্রজবাসীরা যখন বসে থাকবে, যখনই দেখবে চূড়া পরিয়ে দিল, ছুটে গিয়ে এতটুকু মর্যাদা দেবে না, টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। কি বলবে জানে? বলে শোনো, এখানে পুরুষোত্তম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর সব প্রকৃতি, তুমি কে গো?
তুমি চূড়া পরে, হ্যাঁ চূড়া পরে হরি কথা বলবে? তুমি দাস, তুমি প্রভু নও, তুমি দাস হয়ে হরি কথা বল। এই যে শিক্ষাগুলো আমি মাইকের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলি, কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা দেখবেন, জানবেন, দেখবেন আমরা যখন এই কৃষ্ণ সাজি, আমার কথাই বলি, ধরুন কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, এইরকম কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, কৃষ্ণ এরকম দাঁড়িয়েছে, আমি দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে লোকধ্বনি পড়ে যায়। এটা সাংঘাতিক একটা ভুল পথে চলা। কৃষ্ণের দেহটা চিন্ময় দেহ, আমার দেহটা জড় দেহ। এই দেহকে দেখে আপনি ভক্তি করলেন, উলধ্বনি করে শ্রদ্ধা জানালেন, কত সাংঘাতিক একটা অপরাধের দিকে ঠেলে দিলাম। এই জায়গাটা সংযত হতে হবে। যখনই বলবে কৃষ্ণ মুরলীধারী, সঙ্গে সঙ্গে তার দিকে অঙ্গুলি হেলাতে হবে, তাহলে মানুষের ভক্তিটা আরো বাড়বে, কমবে না, এবং ভক্তিটা স্থায়ী থাকবে। আমি হলাম তার দাস, মুরলীধারী অর্থাৎ মুরলী ধরবার একমাত্র শক্তি সামর্থ্য তার। আমি উদাহরণ দিয়ে বলি, আজকে বাঁশিটা হাতে নিয়ে কৃষ্ণ সাজলাম, বেশ আপনি যুক্তি দিয়ে চিন্তা করুন, বাঁশি হাতে নিলাম কৃষ্ণ সাজলাম, চূড়া পড়লাম ময়ূরপুচ্ছ বুঝে, আপনি বলেন কৃষ্ণের মতো দেখতে, বেশ মেনে নিলাম। আচ্ছা কৃষ্ণ তো শুধু চূড়া পরে কৃষ্ণ নয়, আর মুরলী ধরেই কৃষ্ণ নয়, কৃষ্ণ তো গোবর্ধন পর্বত ধরেছে, তা আপনি আমাকে বলুন, ও হে কৃষ্ণপাল, আপনি তো বাঁশি হাতে কৃষ্ণ সাজলেন, চূড়া পরে কৃষ্ণ সাজলেন, মাথায় ময়ূরপুচ্ছ গুঁজে কৃষ্ণ সাজলেন, আচ্ছা অত বড় পর্বত তো আপনাকে ধরতে বলবো না, 1 কেজি ওজনের একটা বাঁটখারা আপনার হাতে দিলাম, আপনি কনিষ্ঠ আঙুলে রেখে একটু দাঁড়ান, এটাও তো আপনার দাঁড়ানো উচিত, কৃষ্ণ তো ওটা করেছে, আপনাকে 1 কেজি ওজনের একটা বাটখারা দিয়েছি, অত বড় পর্বত দিন, আচ্ছা বেশ বাদ দিন, এইভাবে ভাবো, কৃষ্ণ 9 লক্ষ গাই বাছুর নিয়ে খেলা করেছে, এবং আপনারা কি জানেন সেই গাই বাছুরা যখন খেলা করেছে, কৃষ্ণ লীলাবিগ্রহধারী তাদের দেহটাকে সংযম করে রেখেছে, মানে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে, মলত্যাগ করে, গোমূত্র ত্যাগ হয়। আপনি কীর্তনীয় হয়ে কৃষ্ণ সাজবেন, তারপরে আমার গ্রামে 9 লক্ষ গাই না থাকুক, একটা দুটো গাই বাছুর আছে, এনে আপনাকে হরিসভা স্টেজে দিচ্ছি, আপনি নিয়ে দাঁড়ান, শুধু দাঁড়ালে হবে না, এখানে যেন মলত্যাগ না করে, গোমূত্র ত্যাগ না করে, পারবেন তো তাদের গোমূত্র মলত্যাগটা ধরে রাখতে? কি বুঝলেন কথা থেকে? কৃষ্ণ সাজবেন না, কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলবেন। তাহলে আসুন, ধাম বৃন্দাবন আমরা সবাই বসে আছি, আমি মূর্খের মতো বলবো না, চলুন বৃন্দাবনে যাই, আমরা বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন, বৃন্দাবনের কীর্তন হচ্ছে যুগল কীর্তন, শয়ন স্মরণ স্বপন সবসময় যুগল ভাবনা, যুগল চিন্তা, যুগল স্মরণ মনন, তাই আমরা লোকশিক্ষায় তো গাইব, এগুলো শিক্ষা কীর্তন, শিক্ষামূলক কীর্তন, সাধুগুরু বৈষ্ণব মহাত্মান তারা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, শুনুন ভজন করুন, কি ভজন করবো, ভজমনা ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, বড়ধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজন কারণ আমার কোনো প্ল্যাটফর্মের আর দরকার নেই, কারণ এইরকম আপনাদের মতো গ্রামের হরিবাসর, মান্দার গ্রামের মতো হরিবাসর, আরো কত শত গ্রামের মতো হরিবাসর, এই প্ল্যাটফর্মই আমাকে বাংলায় জাগিয়ে তুলেছে,
এই প্ল্যাটফর্ম যদি আজকে না পেতা আমাকে কে চিনতো তাই আজকে সভাতে যারা জড় হয়েছে মনে রাখবেন এই যে কীর্তন শুনছেন এই যে ভজন এলো ভজন কীর্তন কার জানে কার জানে এই সুর কার এই সুর কিন্তু অন্য কারণ নয় এই সুর স্বর্গীয় কীর্তন সম্রাট আজ তিনি আমাদের মধ্যে নেই তিনি হলেন রথীন ঘোষ ভজমান রাধে গোবিন্দ গোপাল প্রথম সাক্ষাৎ আপনাদের সঙ্গে এই গ্রামে আমার কীর্তন জীবনে অনেক গ্রাম ঘুরেছি বীরভূমে সব জায়গায় এখনো পৌঁছতে পারিনি কিন্তু আজকে একটা নতুন পালক সংযোজন হলো এই গ্রাম গোলন্দি গ্রাম নামটা হয়তো ভুল বললাম না এই তো না গোলন্দি তাই তো যাই হোক বোলপুর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই গ্রামে প্রথম আসতে পেরে ধন্য গর্বিত বোধ হচ্ছে আজকে সভাতে দাঁড়িয়ে বলি এই যে কথাটা শুনলেন গলে দোলে বনফুলমান আমি তো বক্তা আমার কি উচিত ছিল গলার মালাটাকে এইভাবে দুলিয়ে দেওয়া তাহলে মানুষ কি বুঝতো গলে দোলে বনফুলমান এবার আপনাকে অনুভব করতে হবে এই মালাটা যখনই আমার গলায় পড়িয়েছে এইদিকে এইদিকে কথার দিকে এই এই হলো বাঙালি হরি কথা ছেড়ে দিয়ে এই হরি কথা শুনতে যারা আসছে এই তাদের দিকে তাকান বসু আপনি মন দিয়ে শুনুন ভক্তির কথা এই মালাটা যখন আমার গলায় পড়িয়েছে প্রসাদ তার মানে এঠো এবার আমি কি বলছি গলে দোলে বনফুল মাল কার গোবিন্দে তাহলে মানুষকে কি বোঝাচ্ছি শ্রোতাবর্গদের গলে দোলে বনফুল মাল মনে রাখবেন এই যে দেখানোটা এটা অপরাধ হয়ে যাবে কেন আমার প্রসাদী আমার এঠো মালা কখনো গোবিন্দের গলায় যেতে পারে না গোবিন্দের প্রসাদী মালা আমার গলায় আসে এই যে অনুভব এই অনুভব যতদিন না জাগবে যতই হরি কথা বলো কোনো লাভ না গলে দোলে বন ফুল মাল রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান জগদীশ জয় জগদীশ তারকাদীশ জয় জগদীশ তারকাদীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভরহারী জয় কংসমারী তুষ্কৃত বিনা শোভায়াল হে যোগী জন দূর লভ জয় রাধা পল্লভ
গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভগবান পিতারাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিশ্বানম তুম মনশ্চক্রে জগমায়ামুপাশ্রিতম এই এত বড় শ্লোক খানি এই শ্লোকের একটা কথা ধরো তাহলে রাসলীলার সার মর্মার্থ আমার অনুভব হবে কোন কথাটা আমি প্রশ্ন করতে চাই আমি আসার সময় যে বাড়িতে ছিলাম শ্রদ্ধেয় দাদা নামটা আমার স্মরণে তাই দাদা বলেই সম্বোধন করছি তা দাদার একটা বাগান দেখলাম সেখানে অনেক ফুল আছে তা দাদা যখন বাগানে ফুল ডেকেছে দাদা বোধ হয় ফুল সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে তা আমি যদি প্রশ্ন করি আচ্ছা দাদা শারদীয়া মানে শরৎকালে শারদীয়া পূজা যখন হয় সেই সময় গাছে মল্লিকা ফুল ফোটে এইদিকে মা মামা মামা লক্ষ্মী মামা লক্ষ্মী মামা দুষ্টুমি করে না এইদিকে কি বললাম মায়েরা শুনেছেন মা শারদীয়া এই পূজা যখন হয় শরৎকাল তা তখন সেই সময় গাছে মল্লিকা ফুল ফোটে না কিন্তু শ্লোকে কি বলেছে শারদত ফুল্ল মল্লিকা অর্থাৎ শারদীয়া পূর্ণিমা রজনীতে মল্লিকা ফুল ফুটেছে তার মানে অঘটন মানে যা ঘটার নয় তাই ঘটল এই হচ্ছে অপার্থিব লীলা যার জন্য রাধা কৃষ্ণের লীলা আর জড়জগতে আমাদের চলাফেরা আমাদের যে একটা প্রেমের খেলা এক হবে না কোনো মতেই এক হবে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে যার সঙ্গে আমরা এক করতে যাচ্ছি রাধা কৃষ্ণ এই নিয়ে তো লীলা গোপ গোপী এই যে রাধান রাধানি কিন্তু আমি যদি ভাবি সামান্য একটি মেয়ে এটাই আমার ভুল ভাবনা শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে পয়ার ছন্দের কথাটা লক্ষ্য করুন কি বলছে সে নহে সামান্য রমণী রমণীর শিরোমণি বেদাদি গীতা স্তব্ধ যার গুণ বর্ণ বলছে যেখানে বেদ গীতা পুরাণ স্তব্ধ হয়ে গেছে রাধানির গুণের বর্ণনা করতে গিয়ে সেখানে আমি মানুষ তো পৌঁছা আমি কথাটা সম্পূর্ণ করি মনে রাখবেন শাস্ত্রাদি ঘেটে শাস্ত্র শাস্ত্র আলোচনা করে শাস্ত্র পড়ে কেউ যদি ভাবে যে আমি কৃষ্ণ তত্ত্ব বলবো সভা মধ্যে বলতে পারি পারবে শাস্ত্র পড়লে কৃষ্ণ তত্ত্ব বলা যায় কিন্তু শাস্ত্র পড়ে কেউ যদি ভাবে আমি রাধা তত্ত্ব বলবো হবে না বলে কেন হবে না জানি আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জি মুখে বলছেন রাধা তত্ত্বামৃত কণা রাধা তত্ত্বামৃত কণা সবার হৃদয়ে স্ফুরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা অগাধ বলা তো দূরের কথা কণা পর্যন্ত বলতে পারবে না যদি রাধানি কৃপা না শাস্ত্র পড়লে হবে না রাধানি কৃপা পেতে হবে রাধানি কৃপা যার প্রতি হয়েছে সেই রাধা তত্ত্ব অনুভব করতে পেরেছে রাধা তত্ত্ব তো উপলব্ধির বস্তু তা অনেকে দেখবেন পড়াশোনা করবার পরে যা হয় এই ভাগবত পড়ে দেখবেন বক্তব্য রাখে ভাগবতে রাধা নাই
এই যে ভাগবতে রাধা নাই কথাটা বলাটা সাংঘাতিক একটা অপরাধ, সাংঘাতিক ভুল। বলে কিরকম? বলে আপনার পড়ে এই অনুভব হলো, রাধা ছাড়া তো ভাগবতী হবে, রাধা ছাড়া ভাগবতী হবে। যেমন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের ভেতরে আপনি অক্ষরগুলো দেখুন, এখানে কোথাও রাধা নাম আছে? কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হচ্ছে রাধা কৃষ্ণের আলাপন। রাধা কৃষ্ণ একে অপরের এই পাশাপাশি বসে আলাপন করছে। তাহলে আপনি কি দাঁড়ালেন কথাটা? তাহলে রাধা তত্ত্ব অনুভূতির বিষয়। তাই আজকে সেই তত্ত্বের অনুভব নিয়ে বলি। মল্লিকা ফুল যে ফুল ফোটে না, সেই ফুল শারদীয়া পরিমাণ জনিতে ফুটেছে। তাই বলছেন অঘটন ঘটন পর্যশী যোগমায়া, যার জন্য যোগমায়া শক্তিকে আশ্রয় করে লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া আশ্রয় নিলাম। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, মায়েরা শুনলেন তো পবনের নাম কি? বাতাসের একটা নাম দিয়েছে, কি নাম? মলয়। মলয় মানে স্নিগ্ধ বাতাস। আমাদের কিছুদিন আগে গত বছর তার আগের বছর বোধহয় একটা বাতাস বয়ে গেল না বাংলার মুখে, তছনছ করে আমফান আলেয়া ফণী, মনে রাখবেন এইদিকে। আজ কিন্তু সেই বাতাস বইছে না, আজকে স্নিগ্ধ বায়ু বইছে। কেন না? পবন অনুভব করেছে আজ আদিরাদি গোবিন্দ যখন বংশীবটে এসে দাঁড়িয়েছেন, আমার উচিত তাকে সেবা করা। তার সেবা করার মতো আমার কি আছে? না, কৃষ্ণ আমাকে দিয়েছেন স্নিগ্ধ বায়ু, আমি স্নিগ্ধ বায়ু দিয়ে তার সেবা করব, তার অঙ্গ সেবা করব। তিনি যে লীলা করবেন, ক্লান্ত হবে শ্রান্ত হবে, তার যেন ক্লান্তি না। তাই মলয় পবন বয়কে ধীরে ধীরে, কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে মলয় পবনে বহে ধীরে ধীরে, পবনে নিজ সেবার সময় জেনে, পবন নিজ সেবার সময় ধীরে পবন বিপিনে ফুল্ল মল্লিকা মালতি জুথি, ভাগবত যে কথা বললো শ্রীল সুকমণি ব্যাসাসনে বসে বলেছেন ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা, তার শ্রীমুখের কথা, তার শ্রীমুখের কথার সিদ্ধান্ত গোবিন্দদাস পদাবলীতে লিখেছে। কি ফুটেছে বাগানে? ফুল্ল মল্লিকা মালতি জুথি, মত মধুকর ভোডনি, মধুকর গান করে মত মধুকর ফুলের চারিপাশে ঘুরে ঘুরে মাতাল ভ্রমণা গুনগুন, ফুলের চারিপাশে ঘুরে ঘুরে ওদের কোনো মায়কে গুন করবে বলে, চারিপাশে ঘুরে ঘুরে মাতাল ভ্রমণা গান করে, গুন 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 শব্দে মাতাল ভ্রমণা গান করে, গুন 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 শব্দে মাতাল ভ্রমণা গান করে। দেখো মত মধু আমরা সকলেই জানি ফুল যখন ফোটে, ফুল ফুটে স্থির হয়, ফুল ফুটে স্থির থাকে, আর ভ্রমর হচ্ছে চঞ্চল, সে কি করে এই চারিপাশে ঘুরে বেড়ায়, ঘুরতে 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 এই বসে গেল, এই বসে গিয়ে সোহাগ করছে মানে মধু পান করছে। কিন্তু কি ব্যতিক্রম? আজকে রাত্রিতে
হ্যাঁ শারদীয়া পূর্ণিমার দিনে ফুল ফুটেছে ভ্রমণ এসেছে কিন্তু ভ্রমণ চঞ্চল ফুলও চঞ্চল নিশ্চয় কিছু একটা ভাব প্রকাশ হচ্ছে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তার শ্রীমুখে বলছেন ভাবটা অনুভব করুন লক্ষ্য করুন ভাবটা ফুল ফুল চঞ্চল ভ্রমণ চঞ্চল ফুল যেন এই নড়াচড়ার মধ্যে বলতে চায় আমার ছুঁয়ো না 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 আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না এই যে ছুঁয়ো না এই ছুঁয়ো না কথাটা খুব ভালোবাসা মাখানো কথা মনে রাখবেন এই যে আপনার সভার মধ্যে বসে আছেন একসঙ্গে ছেলেরাও আছে মেয়েরাও আছে মাতৃকুল পিতৃকুল উভয় একসঙ্গে বসে আছে এর মতো ধরুন আমি বসে আছি ভাব কথাটা এইভাবে ধরুন আমি বসে আছি এখন এই বসে থাকার দন কি হলো আমার একটা হাত হ্যাঁ কোন একটি মেয়ের গায়ে হাতটা পড়ে গেল লেগে গেল ভালোবাসা নাই কিভাবে বলবে পুরন মুখে লজ্জা করে মন ভালোবাসা নাই বলে এইরকম ভাব দশ জন শুনলো দশ জন দেখলো লজ্জা পেল মনে রাখবেন ভালোবাসার সম্পর্ক হলে কিভাবে বলবে সেটাও তো জানানো দরকার কিভাবে বলবে এই দশের মধ্যে বসেই বলবে কিন্তু দেখতো মধুর শুনতো মধুর এই লোকে দেখবেন এই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো ঠিক এইরকম ভাব প্রকাশ ফুল বলছে না ছুঁয়ো না ভ্রমর বলছে কেন ছোবো না বলে তোমারে লাগি ফুটি নাই কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি আজ তোমারে লাগি ফুটি নাই কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি তোমার লাগি ফুটি নাই আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না অত মধু কর ভোলানি অত মধু কর ভোলানি মধু কর কর গুণ বংশীবদন বংশীবটের তলে দাঁড়িয়ে এই যেই তাকিয়েছে আকাশ তলে বাংলার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে যেন লীলাদ্রষ্টা দেখছেন কৃষ্ণের ভাব এই শ্রীকৃষ্ণের এই ভাব মাধুর্য দর্শন করে পদাবলিতে লিখলেন হে রত রাতি ওই ছানা ভাতি হে রত রাতি ওই ছানা ভাতি হে রত রাতি ওই ছানা ভাতি হে রত মদন কামদেব দেখবেন এই কামদেবের হাত থেকে বাঁচার জন্য অনেকে বিয়ে বাড়িতে এসে খায় না একটা কথা প্রচার আছে শ্রাদ্ধ বাড়িতে অনেকে খায় না কেন পেট ভোগ তাই না তাই খায় না জানেন বিয়ে বাড়িতে অনেকে খায় না যদি জিজ্ঞাসা করা যায় কেন খান না দেখবেন বলবে এই বাড়ির খাবার খেলে না আমার কামনা বাসনা দিন দিন বাড়বে কাম কথার অর্থ হচ্ছে কামনা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি ভাবি কাম কথাটা বললেই আমাদের ভাবটা চলে যায় মনটা চলে যায় বিছানা না কাম মানে বিছানায় কাম মানে কামনা বাসনা এটা করেছি আরেকটা এই যে বাসনা বৃদ্ধি হচ্ছে এই বাসনা বৃদ্ধিটাকে সংযম করতে হবে যার জন্য অনেকে বিয়ে বাড়িতে খায় না বিয়ে বাড়ির ভোগ হচ্ছে কাম ভোগ শ্রাদ্ধ বাড়ির খাবার হচ্ছে পেদ ভোগ একমাত্র শ্রেষ্ঠ ভোগ হচ্ছে ভগবত সেবা যার জন্য বলছে মধুর কৃষ্ণের অধরামৃত
এই যে অমৃতের সন্ধানটা দেখবেন পৃথিবীর কোন স্থানে ঘুরে পাবেন না একমাত্র যদি আপনি কোন মঠ মন্দিরে যান সেখানে গেলে আপনি অমৃতের সন্ধানটা পাবেন কি রকম মিলিয়ে দি কথাটা যোগ ঘটাই আমি কিন্তু ঘরে থেকে অমৃতের সন্ধান পাবো না হ্যাঁ পাবো যদি আমার নিত্য সেবা থাকে তাহলে হতে পারে নিত্য সেবাই কি হয় দেখবেন প্রথমে এলেই প্রথমে কি হলো আপনি ওই দুয়ারে চরণামৃত কি পেলেন বলুন মুখে বলুন কি পেলেন ওখানে এসে এখানে এসে পেলেন প্রথমে চরণামৃত অমৃত পেলেন চরণ এবার ভাগ্য বলবান অমনি কুটিরের দাঁতটা খুলে গেল এবার কি পেলেন দর্শনামৃত তাহলে চরণামৃত দর্শনামৃত এবার কি হলো দেখলেন মন্দিরের সেবাই আপনার কাছে এলো বসলো বসে দুটো হরি কথা বলছে তখন আপনি কি পেলেন মধুর কৃষ্ণের অমৃত আরো মধুর তার কথামৃত তাহলে কথামৃত তার তিনটা অমৃত পাওয়া হয়ে গেল এবার ভাগ্য আপনার আরো বলবান হয়ে গেল তখন সেবাই আপনাকে বলছে শুনুন এতক্ষণ তো হরিকথা সাধন হয়েছে এবার ভগবত সেবা হবে মানে ভোগ লাগবে আপনি অপেক্ষা করুন প্রসাদ পাবে এবার তাহলে কি পেলেন অধরামৃত তাহলে এই স্থানে না এলে আপনি অমৃত পাবেন না নিত্য সেবায় যুক্ত না হলে অমৃতের সন্ধান নাই তা আজকে কৃষ্ণ বংশীবদন বংশীবটের তলে দাঁড়িয়ে যখন আকাশ পালে তাকিয়েছে তখন দেখছে হেরাতে রাতে ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মদন হলো কামদেব যে দেবাদি দে মহাদেব তার জ্ঞান চক্ষুর দ্বারা তাকে দগ্ধীভূত করে একেবারে তার সত্তাটাকে শেষ করে দিয়েছে তার সত্তা বলে কিছু ছিল না ওই তার স্ত্রী রতি এসে যদি প্রার্থনা না করত ভোলানাথে রাগ যেত আর প্রাণ কি ফিরে পেত সশরীর কি আসতে পারত ভোলানাথের রাগ জলের দাগ আশুতোষ অল্পতেই সন্তোষ রতির প্রার্থনায় দেহ দিল সশরীরে ফিরে এসে মদনের অহংকারটা আরো বেড়ে গেল হ্যাঁ তা এই মদনের অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এত বড় বীর যার মতো বীর ত্রিভুবনে নাই পৃথিবীতে নাই ত্রিভুবনে নাই স্বর্গেও নাই মর্তে নাই পাতালেও নাই ত্রিভুবন কিরকম বীর দেবাদিদেব মহাদেব ধ্যানে ছিল মদন এসেছিল আর কৃষ্ণ মদনকে ডেকে নিয়ে এসেছে ডেকেছিল মদন এসো যুদ্ধ করতে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব তা মদন এসেছে তুনে পাঁচটি বান নিয়ে এসেছে মদন মদন স্তম্ভন শোষণ সম্মন এই পাঁচটি বান নিয়ে এসে এই কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে তখন কৃষ্ণ দেখছে এই তো বড় বিপদ এখন তো আমার প্রাণ যাবে কি হবে কৃষ্ণ তো চতুর চতুর চূড়ামণি বিদ্যুৎ যে গতিতে চলে বিদ্যুৎ তো সব থেকে গতি হ্যাঁ অতি গতি বেগে চলে বিদ্যুৎ যে গতিতে চলে তার থেকে একগুণ বেশি গতিতে তার বুদ্ধি চলে চট জলদি বুদ্ধি করে দিলেন যে ওর হাত থেকে রক্ষা পেতে গেলে আমাকে এখন একটা রথে চাপতে হবে তখন তিনি শ্রীমুখে ডাকছে কে হবে আমার রথ কে হবে আমার রথ কে হবে আমার রথ আচ্ছা বলুন তো সভাতে বসে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কি বলে চিৎকার করি বাঁচাও কে আছো বাঁচাও বা কে আছেন বাঁচান আমি বিপদাপন্ন আমাকে বাঁচান বলি না তা কৃষ্ণ বিপদাপন্ন হয়ে চিৎকার করছে কে হবে আমার রথ বাঁচাও বলছে না কথার দিকে মন আছে তো ভক্তি করুন তা এই রথ রথ বলে যখন ডাকছে তখন বৃন্দাবনের আলা ভোলা গোয়ালা মেয়েরা তারা ছুটে তারা এসে বলছে শোনো এই আমরা তোমার রথ হব এই তখন তাদের রথে চাপলেন কি রথ চৈতন্য চরিতামৃতে বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বাংলা ভাষার প্রয়াত ছন্দে লিখলেন চরি গোপী মনরথে মনমথে রে মন মনমথে নাম ধরল মদন মোহন মদন মোহন অর্থাৎ গোপীদের মনরথে চড়ে কৃষ্ণ যুদ্ধ করল পরিণাম কি হলো মদন সর্বত ভাব সর্বদিক থেকে পরাস্ত হেরে গেল তখন মদন পালিয়ে যাচ্ছে যেই মদন পালিয়ে যাচ্ছে গোপীরা পদ্ধ বা আগলে দাঁড়িয়েছে দাঁড়াও তুমি হেরে গেছো কেন নাকে কানে খদ্দা খদ দিয়ে বলো যারা কৃষ্ণ ভজন করবে তাদের মধ্যে ঢুকবো না যারা কৃষ্ণ কথা বলবে তাদের মধ্যে ঢুকবো না যারা কৃষ্ণ স্মরণ মনন করবে ধ্যান করবে তাদের মধ্যে ঢুকবো না উপরন্তু আরেকটা কথা বলা যারা কৃষ্ণ কথা শ্রবণ করবে আমি তাদের ভেতরও ঢুকবো আসতে এবার আপনারা পেয়ে গেলেন মায়েরা এই যে সাধু কুটিরে গেলে আমরা বলি না যে বাবা দিনে দিনে আমি খুব কামাশক্ত হয়ে পড়ছি বাবা সর্বদিক থেকে কাম বাসনা বেড়ে যাচ্ছে
কি উপায় আছে তখন সাধু সন্ত বলে বাবা বাবা নাম আশ্রয় কর নাম যেখানে আছে কামদেব সেখানে আসতে পারে তুমি মদন বলে দিয়েছে যারা শ্রবণ করবে তাদের ভেতরে ঢুকবে অতএব নাম যদি আশ্রয় না করি নাম যদি শ্রবণ করি তাহলে কামদেব আসতে পারবে তা সেই মদন ওই যাবার সময় বলছে শুনুন আপনারা যেভাবে আমাকে এই বলিয়ে নিলেন তাতে বোঝা গেল বৃন্দাবনে থাকবার আমার আর কোনো অধিকার নাই আমি আর কোনদিন আসবো না গো আর কোনদিন আসবো না গো আমি আর কোনদিন আসবো না গো আমি বৃন্দাবনে ছেড়ে চলে গেলাম আর কোনদিন আসবো না গো এই মদনের কোনো অধিকার নাই গো আর কোনদিন আসবো না যেখানে মদনের কোনো অধিকার নাই গো আর কোনদিন আসবো না গো আমি নাম দিলাম মদন মোহন নাম দিলাম মদন মোহন আমি মদনের গর্ব করিলে মদন নাম দিলাম মদন মোহন তুমি মদনের গর্ব করিলে হনন তুমি নাম দিলাম মদন মোহন মদনের গর্ব করিলে হনন তোমার নাম দিলাম মদন মোহন মদনের গর্ব দিলাম মদন মোহন মাতিরে করে মুরলি গান পঞ্চমতন মুরলি গান আস্তে বাঁশি বাজলো এইদিকে মায়েরা বাঁশি বাজলো কিন্তু আজকের গানটা কিন্তু একটু অন্যরকম গান কারণ নাম ধরে বাজলো সে কথা আমরা পরে আসছি এখন একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল বাঁশির গানের কথা যখন এলো আমি এখানে যখন এলাম আমার কাছে অনেকেই বললেন আপনার ওই গানটা গাইবেন তো কোন গান বলছে ওই যে ইউটিউবে প্রায় ভারতবর্ষের 7 কোটি লোক ইতিমধ্যে শুনে নিয়েছি যে গান সেই গানটা একটু গাইব এই এসে গেছে ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে বাঁশির গানের কথা যখন এলো তখন গানটা গাই সবাই মন দিয়ে শুনুন যারা যারা এখানে উপস্থিত বেশিরভাগ আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজকে একেবারে সাক্ষাতে শুনুন হ্যাঁ এই দেখো শোনার জন্য এসে বসে পড়ল তাই না সত্যি তাই না দেখেছেন কিরকম বুঝি এতক্ষণ আপনি ওখানে ছিলেন যেই গানটা হবে অনেক কাছে এসে গেল আহ কি নাম আপনার আস্তে দাদা হ্যাঁ এই গ্রামেই বাড়ি ও এই গানটা শোনার জন্য ছুটে এসছেন না হ্যাঁ ঠিক ধরেছি কি অনুরোধ একাদশীর আগের দিন থেকে দ্বাদশী পর্যন্ত যদি একটু বলে দিই ছোট্ট করে বলে দিই একাদশীর আগের দিন নিরামিষ আহার করা দরকার আর দ্বাদশী হলো অন্তত যদি পাশের বাড়িতে ভোগ লাগে একটু প্রসাদ পাওয়া ভিক্ষা করে বা যদি তা নাও হয় জোটে তাহলে জগন্নাথের মহাপ্রসাদ বলছি তাও যদি না জোটে তাহলে আতকন্য ঘরে আছে আর তুলসী পত্র একটু মিশিয়ে মুখে দেওয়া তা আবার বলে দিই তুলসী পত্রটা দ্বাদশীর দিন কিন্তু গাছ থেকে চয়ন করা যাবে না চয়ন মানে ছেঁড়া যাবে না উপায় আছে আসতে এবার ধরুন একাদশীর দিন আপনি তুলতে ভুলে গেলেন তাহলে কি করতে হবে যেখানে তুলসী গাছ আছে সেখানে এসে দাঁড়াতে হবে দেখবেন হাওয়াতে বাতাসে কিছু তুলসী পাতা পড়ে আছে ওই তুলসী পাতা তুলে নিয়ে যেতে হবে তাহলে কি হলো ছেঁড়া হলো না বুঝতে পেরেছ তাহলে বলা হয়ে গেল আমার গানটা গাই মন দিয়ে শুনুন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন বাঁশি শুনে তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী আছে সেই রাধারানী রাধা
মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী রাধা রানী রাধা রাধা যে অভিশানে বিনোদিনে অনন্ত সখিনী শ্রীদমনে হরি অভিশানে হরি অভিশানে হরি অভিশানে বিনোদিনে অনন্ত সখিনী শ্রীদমনে রমণী মুকুট রমণী মহাভাব স্বরূপিনী হরি অভিশানে বিনোদিনে নব 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 সাজেনে সেই বৃন্দাবনে বাসি বাজেনে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধুসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি সেই বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আর কি হয় বাসির গানে এখনো সেই ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা গোবিন্দকে ভালোবাসে মনে প্রাণে গোবিন্দ তোমার হোলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো না হতে পারো কিন্তু আমি তোমার হোলা তোমার হোলা এমন যে আলা ভোলা গোয়ালা এখনো সেই ললনা চলে ভরিতে যাই যমুনা এখনো সেই ললনা চলে ভরিতে যাই যমুনা এখনো সেই ললনা চলে ভরিতে যাই যমুনা এখনো সেই ললনা চলে ভরিতে সেই সেই কৃষ্ণ এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে ও তার বাসি শুনে বনে বনে বাসি শুনে বাসি শুনে বাসি শুনে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আর কি হয় বাসির গানে এখনো সেই ব্রজমালা বাসি শুনে হয় উতলা এখনো সেই ব্রজমালা আচ্ছা মায়েরা যারা বসে আছে উতলা মানে বুঝতে পেরেছে তোমরা বুঝতে পেরেছো উতলা মানে আমি আমার জ্ঞানের পরিধি থেকে বলি উতলা মানে আমার ঘর দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবে আমার মেয়ের বয়স এখন বর্তমানে 23 বছর আমার মেয়ের বয়স এখন 23 বছর তা আমার মেয়ে আমারই মতো দেখতে হয়েছে এই আড়াই কাঁটা নাক পেয়েছে
এরকমই ঢাবা ঢাবা চোখ পেয়েছে তোমার মেয়ে দেখতে খুব একটা ভালো না কিন্তু ভালো না হলে কি হবে অনেক আকর্ষণ আছে তোমার মনে প্রশ্ন জাগে বাবা হয়ে আমার মেয়ে দেখতে ভালো না কিন্তু আকর্ষণ কেন তখন আমি চিন্তা করে দেখলাম আমার মেয়ের আকর্ষণের কারণ হচ্ছে বলি আমার মেয়ের নাম হচ্ছে সোনাই তো একদিন পাড়াতে এক কাকিমা ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে সোনাই কোথায় যাচ্ছিস রে আমার মেয়ে তখন বলছে গড়িয়া যাচ্ছি এই যে গড়িয়া যাচ্ছি এরকম বলেছে না তখন আমার চোখে পড়েছে এই সব তোকে কাকিমা বললো কোথায় যাচ্ছি বলে দিলেই হয় গড়িয়া যাচ্ছি গড়িয়া যাচ্ছি এবার কি রে ও যে তুমি বুঝবে না তখন বুঝলাম আমার মেয়ের আকর্ষণ হচ্ছে ঢঙে ধরুন এবার কতটা ধরে রাখুন ঘর দিয়ে বোঝে না ধরুন ঢং এবার বলুন তো আমার আমার ঘরে আগুন লেগেছে আচ্ছা তখনও কি আমার মেয়েটা ওই ঢং করে বলবে বাবা আগুন লেগেছে নিশ্চয়ই না নিশ্চয়ই না তাহলে কি করবে আমার মেয়ে তখন ওই ঘর থেকে যখনই আগুন লাগবে ঘরে তখনই বাবা ওই বাসি শুনে বৃন্দাবনে আলা ভোলা গোয়ালা মেয়েরা লাজ লজ্জা গুরু গৌরব ধৈর্য শীল মান মর্যাদা ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে এখনো সেই ব্রজবালা বাসি শুনে হয় উতলা এখনো সেই ব্রজবালা বাসি শুনে হয় উতলা এখনো সেই ব্রজবালা বাসি শুনে হয় উতলা বন ফুলমালা বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই এই গানের যিনি রচয়িতা তিনি হলেন মাতৃ সাধক ভক্ত নয় সাধক খ্যাপা ভবা পাগল একেবারে গানের শেষ প্রান্তে এসে লিখলেন আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু আস্তে আমি জানি না এই অধিক রাত্রে রাত এখন অনেক বেড়েছে আবার বৃষ্টি হয়েছে ঠান্ডা আবহাওয়া বইছে আমি জানি না সভার মধ্যে উপস্থিত ভক্তগণের মধ্যে বয়সীমা যাই হোক কে গান বাজনার সঙ্গে যুক্ত তবে এটা মানে সবাই তো কীর্তনের সঙ্গে যুক্ত না অন্যান্য গান বাজনার সঙ্গে যুক্ত আছে তা গান বাজনার যাদের মধ্যে চর্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি যে স্কেলে গাইছি সেখানে যে মধুর বলে যে টানটা দিচ্ছি অনেক সময় জানবেন উঁচু দিকে গেলে পরে শেষের অক্ষরটা হাওয়ায় ভেসে যায় অক্ষরটা বোঝা যায় না লক্ষ্য করুন তো অক্ষরটা বোঝা যাচ্ছে কিনা তারপর বলবো কোথায় কোথায় যাচ্ছে আমি বলবো না আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই সঙ্গে আছে হারমোনিয়াম বাজিয়ে কণ্ঠ সঙ্গীত ও বলবে কোথায় কোথায় যাচ্ছি আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধু স্পর্শ করে পঞ্চমে স্ট্যান্ডে আমি যাব মধু মধুর বৃন্দাবনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল রয়ে বাঁধনে ভবা পাগল রয়ে বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে এখনো সেই
বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে ও তার বাসি শুনে বনে বনে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবন এখনো সেই বৃন্দাবন এখনো সেই বৃন্দাবন বাসি বাজে বাজে রে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাসি বাজে রে বাসি বাজে রে বাসি বাজে ওই বলে রাধা কো কিন্তু মনে রাখবেন রাধা নাম ধরে ডাকে অন্যান্য লীলায় আজকে রাসলীলাতে কিন্তু কোনো নাম ধরে ডাকেনি তাহলে কি বলে বাজলো বলছে জগৌ কলং বাম দৃশং মনহরম প্রত্যেকটা কথার পেছনে অর্থ জড়িয়ে আছে অর্থ বহন করছে শ্রীল শুকমণি ব্যাসাসনে বসে বলছেন জগৌ জগৌ মানে সুন্দর গান গাইল কৃষ্ণ বাসিতে কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ কৃষ্ণ নিজেই বাসিতে বাজিয়ে দিল তাহলে কি বৃন্দাবনে যারা বসতি করে আছে তাদের কি কৃষ্ণকে পাওয়ার কামনা ছিল না বলে ছিল বাসি শোনার পর তীব্রতর মানে পাবো বলে বসেছিল এবার পেতে হবে বলে ছুটল যার জন্য বলছে জগৌ কলং তারপর কি বলছে বাম দৃশং এইদিকে মায়ের বাম দৃশং এখানে একটু দাঁড়াতে হবে নায়িকা দুই প্রকার নায়িকা দুই প্রকার কৃষ্ণের দক্ষিণ দিকে কিছু নায়িকা আছে কৃষ্ণের বাম দিকে এক নায়িকা আছে মনে রাখবেন আমরা বেশিরভাগ ছবিতে দেখতে পাই বাঁ দিকে প্রধান নায়িকা রাধানীকে দেখা যায় কিন্তু তার ডান দিকে প্রধান একজন নায়িকা আছে তার নাম কি বাঁ দিকে যদি হয় রাধা ডান দিকে হচ্ছে প্রধান নায়িকা চন্দ্রা তারপর পদ্মা তারপর শৈব্যা রাধানী ললিতা বিশাখা এইভাবে এই যে দুই দিকে দুই নায়িকা দাঁড়িয়ে আছে এদের স্বভাব কি বাম দৃশাং কত অর্থটাকে অনুভব করুন স্বভাবটা কি না কৃষ্ণের দক্ষিণ দিকে যারা দাঁড়িয়ে আছে ডান হাতে তারা কিন্তু সব গোবিন্দের দিকে তাকিয়ে আছে মানে অনুকূলে দৃষ্টি গোবিন্দ যদি কোনো ইশারায় তাদের ডাকে তারা কিন্তু বুঝবে যে ডেকেছে আর কৃষ্ণের বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু গোবিন্দের দিকে তাকিয়ে না প্রতিকূলে দৃষ্টি আজকে কি বলেছে ভাগবত বামদৃশাং মনহরম অর্থাৎ যারা তার দিকে তাকিয়ে নেই সেই সকল গোপীগণ তারা পর্যন্ত বাসি শুনে অভিসার করবে তার মানে এখানে বুঝে নিতে হবে আজকে যে বাসির গানে গিয়েছে আকর্ষণটা কিন্তু অধিক 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 যার জন্য যারা তাকায় না তারা পর্যন্ত বেরিয়ে গেল তাই বলছে করে মুরলি গান পঞ্চম তন কুলবতী গেল প্রাণ গেল কুলবতী গেল প্রাণ গেল কুলবতী গেল প্রাণ গেল কুলবতী চিত জননে আকুল হল যত সুনাত গোপী প্রেম হিরপি মনগে মনগে আপনা সবি দে জাগি বলত নাগি চলত আমি কিন্তু পারি এই 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 পদাবলীটা চটজলদি শেষ করে দিতে কিন্তু মনে রাখবেন এখানে যারা বসে আছেন আমার মন বলছে এমনও একজন ব্যক্তি বসে আছে বা দুজন ব্যক্তি বসে আছে যারা পদ পদাবলী নিত্য ঘাটে তারা অর্থ জানে তারা বলবে পদ গাইলো কিন্তু পদের অর্থটা তো বললো না যা কি বলে তো তাই হি চলে কথার অর্থ হচ্ছে মানে যেদিক থেকে বললে ধ্বনিটা ভেসে আসছে কেউ শুনলো এই দিক থেকে আসছে সে সেই দিকে চলবে কেউ শুনলো ওই দিক থেকে আসছে ওই দিক থেকে আসছে তাহলে কি দাঁড়ালো কথাটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করুন অবতার তত্ত্ব কথামৃতে কি বলেছে যত মত তত পথ অর্থাৎ মত পথ আপনার যতই ভিন্ন হোক আপনাকে কিন্তু মিলিত হতে হবে সচ্চিদানন্দ তাই এরা যে যেদিক থেকে শুনুক না কেন সব এসে মিলিত হলো সর্বশেষে গোবিন্দ পাদ পদ্মে যা কি বললে তা তাই জাগি বলত লাগি চলত বদলি গো কলল ললে বদলি গো কলল ললে আকুল ঘন যত প্রতি আকুলিত ব্যক্তিত প্রাণী ছিল এখানে একটু গভীর তত্ত্ব প্রকাশ হয়েছে
আপনারা আপন আপন গুরুপাদ পদ্ধতি দিয়ে ধরে শ্রবণ করুন। আহা কত সুন্দর কথা। আমরা জানবেন আমরা যে স্বামী, আমি তো একজনের স্বামী, আমাদের উভয়ের মধ্যে একটা কিন্তু টান আছে। টানটা কিসের টান? একে অপরের শরীরের প্রতি, যার জন্য প্রাণাস্বামী আখ্যা দেওয়া হয়েছে গোবিন্দকে। সবার অন্তরের অধ্যক্ষ রূপে যিনি বিরাজ করছেন, মানে যিনি আমার স্বামী, যিনি আমার স্ত্রীর স্বামী, যিনি আমার মেয়েরও স্বামী, যিনি আমার ছেলেরও স্বামী, যিনি আমার পিতার স্বামী, যিনি আমার মাতার স্বামী, ঘরে গুরুজনদের স্বামী, সবার অন্তরের অধ্যক্ষ রূপে বিরাজ করছেন, তিনি কি অনাদির আদি গোবিন্দ পরমপুরুষ? তিনি কিন্তু দেহটা, তিনি হলেন প্রাণের মালিক, দেহের মালিক কিন্তু তিনি নন। দেহের মালিক হলাম আমি, দেহের মালিক হলেন আপনি, যার জন্য বৃন্দাবন অন্যান্য গোপীগণ যারা কৃষ্ণের বাঁশি শোনার পর বাধা পেল, তাদের ভেতরে ছিল অভিলাষ তোমার সেবা করব, কিন্তু সাধ্য নাই। তারা তখন ঘরে বসে প্রার্থনা করলো, হে গোবিন্দ করুণাময়, তুমি করুণা করো, আমাদের পথ দেখাও, নিয়ে চলো। তখন গোবিন্দ কি করলেন, তাদের ঘরের স্বামী যা ভালোবাসে সেটা তার কাছে দিয়ে দিলেন। সেটা কি? শরীরটাকে দিলেন। আর শরীরের ভেতরে যে প্রাণ, সেই প্রাণটা তিনি তুলে নিলেন। তাহলে এক কথায় কি দাঁড়ালো? বিছড়ি গেহ নিজ দেহ, দেহ মানে ঘর, দেহ মানে শরীর। তাহলে যারে প্রাণে তারে কাছে গেল, প্রাণের মালিকে প্রাণে পাইয়ে যাও, ভগিনী জন্ম শূন্য দেহ রইল, প্রাণের মালিকে প্রাণে পাইয়ে যাও, ভগিনী জন্ম শূন্য দেহ রইল, প্রাণের মালিকে প্রাণে পাইয়ে যাও, যারে প্রাণে তারে কাছে গেল, বিছড়ি গেহ নিজ দেহ, সবাই ছুটল, সবাই ছুটল। তা সর্বাগ্রে যিনি যাচ্ছেন তিনি হলেন বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুর। এখানে একটি সুন্দর পদ আছে, এই পদটি যিনি গিয়েছেন তিনি হলেন আমার আরাধ্য ধন ইষ্ট বস্তু শ্রী শ্রীল প্রভু জগৎবন্ধু সূত্র। তিনি বলছেন রাধানী যাচ্ছে কিন্তু তার মনটা মনে নেই। আস্তে আচ্ছা বলুন তো, কোনো মেয়ে যদি এইভাবে হেঁটে যায়, এইভাবে ভাব, ধরুন আমি একটি জড়দেহ, আমি একটি মেয়ে, আমি হেঁটে যাচ্ছি, আমার চেতনা আছে, তাই আমি পথ দেখতে দেখতে যাচ্ছি। আর রাধানী যে যাত্রা করেছে গোবিন্দকে, গোবিন্দের বাঁশি শুনে, তার ভাবটা কিরকম দেখে মনে হচ্ছে? উন্মাদ, কিরকম যেন মনটা মনে নেই। আপনা পাশরে রাধা নামানি, চরণে স্বরণের বালা কোটিতে মুখ তার মালা, চরণে স্বরণের বালা কোটিতে মুখ তার মালা, বলে রাই বাঁধিল কি কিনি, বলে রাই বাঁধিল কি কিনি। আমি এই ভাবটা একটু বলতে চাই, এইভাবে দেখবেন বিভিন্ন মঠ মন্দিরে যাবে, দেখবেন সাধুরা যখন আমাদের মতো সংসারী মানুষের সঙ্গে কথা বলে না, আস্তে বাবা, সাধুরা যখন আমাদের সংসারী মানুষের সঙ্গে কথা বলে না, বেশিরভাগ সাধুকে দেখবেন তারা তো ব্রহ্মচারী বীর্যবান পুরুষ, তারা দেখবেন আমাদের মাথার উপর দিকে তাকায়, চোখে চোখ রাখে। মনে রাখবেন এই পথে তাকে পাওয়াটা বড় দুরূহ, পাওয়ার বাসনা সবার আছে, কিন্তু পেতে গেলে যে সাধনার দরকার, যে ত্যাগের দরকার, সে ত্যাগ আমার কোথায়? আস্তে, এই যে একাদশী ব্রতের দিন দেখবেন অনেকে আছে বলে আচ্ছা পঞ্চশস্য খেতে বারণ করেছে, দুধ খাওয়া তো বারণ নেই, দেখবেন দু গ্লাস দুধ খেয়ে বসে আছে, এইদিকে দু গ্লাস দুধ খেয়ে বসে আছে, এইরকম বড় গ্লাসে দু গ্লাস দুধ খেয়ে পেটটাকে ভরে রেখেছে। মনে রাখবেন একাদশী হলো না, একাদশী মানে হচ্ছে পেটের মধ্যে ক্ষুধা থাকবে, একেবারে গোদা বাংলায় বললে বলা যায় ক্ষুধা পেটের মধ্যে ঘন ঘন লাথি মারবে, মন বলবে আমি এক্ষুনি কিছু খেয়ে আমি একটু বাঁচি, তবে হচ্ছে একাদশী।
পঞ্চশস্য বারণ বলে ফল খেলাম রাশি রাশি আর দুধ খেলাম দু গ্লাস একাদশী, যার জন্য তো দেখবেন একাদশী তো অনেকে নিচল উপবাস জল পর্যন্ত গ্রহণ করে। কেন উপবাস কথাটা অনুভব হয়েছে, উপকথা হচ্ছে নিকট, নিকট মানে বাস, হ্যাঁ নিকট বাস কার কার কাছে, না গোবিন্দের কাছে। এই যে ভক্তিরা যে এই যে অনুভব এর মান্যতা দিতে হবে, তার প্রথম কথাই আপনার বুঝতে হবে ভগবত তত্ত্বটা দাঁড়িয়েছে অনুভূতির উপরে। কেউ যদি বলে ভগবানকে দেখাবো তাহা মিথ্যে কথা, কেউ যদি বলে ভগবানকে দেখেছি তাহা মিথ্যে কথা। ভারতীয় মুনি ঋষিগণ কিন্তু বুক বাজিয়ে বলছেন বেদাহ মেতাং পুরুষাং মহান্তাম, কথার অর্থ বলছি আমরা দেখেছি উপলব্ধি করেছি, উপলব্ধি মানে উপলব্ধির মধ্য দিয়ে অনুভূতির মধ্য দিয়ে আমরা দর্শন করেছি তিনি আছেন। তাকে সবাই যাচ্ছে, সর্বাগ্নি যিনি রাধানি যাচ্ছেন তার ভাবটা কিন্তু উন্মাদ ঊর্ধ্ব দিকে দৃষ্টি এইভাবে যাচ্ছে, কোথায় কৃষ্ণ কই কৃষ্ণ। শিথিল ছন্দ নিবিগ বন্ধ বেগে ধাবত যুবতি বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে তাতে খসত বাসনা ঐছনে মিলাল গোকুল চন্দ গোবিন্দ দাস বলানী গোবিন্দ দাস আজ মিলিল এসে গোবিন্দ দাস আজ মিলাল শ্রীখোল করতালের ধ্বনিতে কথাগুলো আমরা শুনলাম কিন্তু বুঝতে পারিনি। বলছে উপনীত যেন তীরে তরণ, অত ভাব রাজ্যে অনুভব করল তীর হচ্ছে গোবিন্দ পাদ আর তরণী মানে দেহ নৌকা। তাহলে এখানে তরণী কাদের বলছে, ব্রজগোপীদের বলছে। উপনীত যেন তীরে তরণী, এতক্ষণ পর দীর্ঘ পথ অতিক্রম করে রাতের অন্ধকারে অধিক রাত্রে ঘোর জঙ্গলের পথ অতিক্রম করে তারা কৃষ্ণের কাছে এসে মিলিত হল। আর যেই কৃষ্ণের সমীপে এসে দাঁড়িয়েছে শ্রীকৃষ্ণ, যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে তাদের ডেকেছে, তিনি কি করলেন তাদের দেখা মাত্রই বলছে সুস্বাগতম স্বাগতম বৌ মহাভাগা, আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ আসতে। এখানে একটু কথাটা একটু বিস্তার হয়, রাত্রি বেড়েছে কেন এটা আমাদের উদ্যোক্তা বলুন আমার বলুন কারোরই দোষ নয়, প্রকৃতি প্রকৃতি আমাকে আপনাকে দু ঘন্টা পিছিয়ে নিয়ে গেছে। আমি তখন কলকাতার মাঝপথে, আমার ফোনেতে কথা হচ্ছে, বলছে তুমুল বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কীর্তন শুরু হয়নি। তো সেই কীর্তন শুরু হলো প্রায় সাড়ে সাতটা পৌনে আটটার সময়, তাহলে আমাকে এত দেরিতে আসতে হলো কেন, এত দেরিতে শুরু হলো কেন, এটা প্রকৃতির খেলা তার ইচ্ছা। তো যাই হোক আজকের সভাতে যতজন আছেন একটু অনুভব করুন কথাটা। বলছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকে এনে তাদেরকে বলছে আসুন আসুন সুস্বাগতম স্বাগতম বৌ মহাভাগা, আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ। আচ্ছা আপনার স্বামী কখনো আপনাকে আপনি করে কথা বলে, মায়েরা অন্যভাবে নেবেন না তো কথাটা, পায়ে ধরে ক্ষমা চাইছি ভাবতে বলছি কথা ধরে না, যেমন জ্যামিতি শিক্ষা দিলে মা মাস্টারমশাই বলে না শূন্যটা ধরো, আর মাস্টারমশাইকে যদি ছাত্র বলে শূন্য ধরবো কেন, মাস্টারমশাই বুঝে যায় জ্যামিতি শিক্ষাতে কত দূর ঘোরাবে। তা আপনাদের কথাটা ধরতে বলছি, আচ্ছা আপনাদের স্বামীরা বাড়িতে আপনি করে কথা বলে, বললেও বলবেন না। আচ্ছা আমি বলি আমি বলি আমি বলি কখনো বলি খেদ হলে বলি, কিরকম বলি দিন জল দিন ভাত বাড়ু, কিন্তু তার সঙ্গে কি আমার এই সম্পর্ক মধুর সম্পর্ক, তাহলে কি বলে ডাকা উচিত সম্ভাষণটা কি হবে, তুমি সেখানে তুমি না বলে আপনি, তার মানে কি দূরে সরিয়ে দাও। তা ব্রজগোপীদের ডেকে যেই বলেছে আসুন আসুন, এক ব্রজগোপীরা দাঁড়িয়ে যে গোবিন্দ আমাদের তুমি করে কথা বলে সে বলছে আপনি আপনারা,
এত দূরে সরিয়ে দিল কেন? ঝগড়া হয়নি, কলহ হয়নি, বিবাদ হয়নি, ভাবছে তাহলে কি ভুলবাসীর শব্দ শুনে ছুটে এসেছে? না না, বৃন্দাবনে বৃন্দাবনে এমনও পাখি আছে যার ডাক কর্মরত অবস্থায় থেকে যদি শোনে শুনে মনে হয় যেন বাঁশি বাজে। তাহলে কি এমনটি হয়েছে আজ? তার জন্য বলতে চাইছি, আমি তো বাঁশি বাজাইনি, তোমরা কেন এলে? এখানে সুন্দর একটি মৈথিলি ভাষার পদাবলী আছে, মিথিলা ভাষার পদাবলী। কে লিখেছে? গোবিন্দ দাস। বিপিনে মিলাল ব্রজন হারি আহারে, বিপিনে মিলাল ব্রজন হারি আহারে, বিপিনে মিলাল ব্রজন হারি আজ হে দিহাসত মুরলি ধারি, হে দিহাসত মুরলি ধারি বিপিনে মিলাল ব্রজন হারি, বিপিনে মিলাল ব্রজন ছাতা সবাক গমন ক্ষেম পাহাতা কিয়া করব প্রেম প্রজাত সবগু কুশল বাতা কাহে 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 কুটি চাহনি রাশিটা তো অনেক শুনেছেন, ঢ্যাংনাটা ঢ্যাং ঢ্যাং নাচ গান, নাচতে আমিও জানি, আমার এই বয়সে আমি নাচতেও জানি, লাফাতেও জানি, আবার চিৎকারও করতে জানি, দমে কোনো ঘাটতি নাই। আজকে আবার একাদশী তিথি, পেটে কিন্তু ভাত নাই। অনেকে বলে কৃষ্ণদা এত চেঁচায় কেন জানো? এত দম পাই কোত্থেকে? কৃষ্ণদা অনেক খায়। না, ভুল কথা, এটা পূর্ব জন্মের সুকৃতির ফল। গত জন্মে ভালো কাজ করেছিলাম, এই জন্মে নয়, গত জন্মের ভালো কাজের ফল ভগবান আমায় এই উদ্যমটা দিয়েছে, এই এনার্জিটা দিয়েছে। যখন তুমি হরিকথা বলবে তখন অনেক উদ্যম পাবে, কিন্তু হরিকথার বাইরে আপনি আমাকে দেখুন, দেখে মনে হবে যেন 60 বছর বয়স বৃদ্ধ, কিন্তু এখানে দেখলে মনে হয় যেন বেশি বয়স তো নয়। এটাই হচ্ছে তার কৃপা, তারটা তিনি করিয়ে নেন। আমার কথা যখন বলবে তোমার অতি উত্তম, কোথা থেকে যে আসবে তুমি জানো না। তাই আজকে সভাতে যারা জড়ো হয়েছেন একটু মন দিয়ে শুনুন, ভক্তি জাগবে। অনেক রাশিলা তো শুনেছে, এখানে বলছে আহা বিপিনে মিলল ব্রজনারী। বিপিন কথার অর্থ সবাই জানেন বন, মিলল এসে ব্রজনারী, গোয়ালা মেয়েরা এসে মিলিত হয়েছে। বিপিনে মিলল ব্রজনারী হেরি হাস, হেরি মানে দেখা, তাদেরকে দেখে গোবিন্দ হাসছে, হেসে হেসে বলছে কথা, হেরি হাস হতো মুরলী ধারী, পুচত পুচত মানে জিজ্ঞাসা, জিজ্ঞাসা করছে হেসে হেসে, পুচত সবক, সবক মানে সবাইকে, একজনকে নয় সবাইকে, পুচত সবক গমনক্ষেম, গমনক্ষেম কথাটা হচ্ছে মৈথিলি ভাষা, এর বাংলা অর্থ হলো কেন এলে। পুচত সবক গমনক্ষেম কহ তো কি করব প্রেম, বলো তোমরা কি আমায় ভালোবাসো তাই এসেছো। ব্রজক সবহু কুশল বাত কাহে কুটিল চাগনি, এবার বলছে বাড়িতে যাদের রেখে এসেছেন ব্রজের সবাই কুশল তো? এই কথাটা যখনই বলেছে তখন ব্রজক বিগণ গোবিন্দের দিকে এই রকম করে তাকিয়েছে, হ্যাঁ কটাক্ষ দৃষ্টি, তীর্যক দৃষ্টি তাকিয়েছে। এখানেই হচ্ছে কথা, ভালো কথাই তো গোবিন্দ বলেছে, বাড়ির সবাই ভালো তো? এই কথা যদি আমি আপনাকে বলি আপনি কি আমার দিকে এইভাবে তাকাবেন? হ্যাঁ, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বাড়ির সবাই ভালো তো, আপনি কি আমার দিকে এইভাবে তাকাবেন? তাকাবেন না। তাহলে কেন তাকালো এটা প্রশ্ন জাগে না? জানতে ইচ্ছে করে না? জানুন কেন তাকিয়েছে। প্রথমত হচ্ছে, ধরুন আপনার সঙ্গে পথে দেখা হল, দেখা হওয়া মাত্র আপনাকে এমন একটা কথা বললাম সেই কথাতে আপনি খুব আঘাত পেলেন, মনের মধ্যে খুব আঘাত পেলেন। এবার আঘাত যখন পেলেন তারপরেই জিজ্ঞাসা করছি বাড়ির সবাই ভালো আছে, এবার আপনি কি করবেন? নিশ্চয়ই হাসি মুখে আর কথা বলবেন না, তখন আপনি কি করবেন? ভাববেন কি লোক রে বাবা, আমাকে আঘাত করলো, আমাকে কষ্ট দিল, আবার আমার বাড়ির লোকের খবর নিচ্ছে। ঠিক তেমনি ব্রজগোপীদের আঘাত করে জিজ্ঞাসা করছে সব কুশল তো? তাই কুটিল নয়নে তাকিয়েছে। গোবিন্দ বলছে কাহে কুটিল চাগনি, মানে জেনেও যেন জানে না, বুঝেও যেন বোঝে না। তারপরের কথা, হেরিয়া ওই ছনা রজনী ঘোর ত্যাজি তরুণী পতি কোপ্রোর কইছে আবালে কানা নয়ন ছড়ন কত কাহিনী কইছে আবালে কানা নয়ন ছড়ন কত
পরের পংক্তিতে যে কথা লিখেছে এটাও অর্থ বহন করছে হেরিয়া ওই ছন রজনী ঘোর কৃষ্ণ যখন দেখছে রাত্রিটা অধিক অধিক রাত্রি দেখে ব্রজগোপীদের বলছে হে ব্রজরামবাবু ত্যাজী তরুণী পতিক কোন ত্যাজী কথার অর্থ হচ্ছে ত্যাগ পতিক ক্রোর ক্রোর মানে কোন বলছে আপনারা এই রাতের অন্ধকারে গভীর অরণ্যের পথ ধরে আমার কাছে এলেন এই রাতের অন্ধকারে স্বামীর কোল ত্যাগ করলেন কি কারণে বনে আসে ত্যাজী তরুণী পতিক কোন ওই ছাউলি কাননেও কি কারণে বনে এলে থোর নহত কাহিনী থোর নহত হচ্ছে মিথিলার ভাষা এর বাংলা অর্থ বড় কম কথা নয় কেন বলল তার কারণ আছে দৃষ্টান্ত দিয়ে বলি ধরুন ওই অন্ধকার পথ ধরে একটি ছেলে হেঁটে এলো আমরা কিন্তু সবাই দেখব কিন্তু ছেলেটিকে কেউ প্রশ্ন করব না কি করে এলে এই ছেলেটির বদলে একটি মেয়ে যদি হেঁটে আসে আমরা যেমন দেখব দেখে আবার তাকে ডেকে জিজ্ঞাসাও করব হ্যাঁ রে মেয়ে মানুষ হয়ে অন্ধকার পথ ধরে কি করে এলি রে বাবা কম কথা নয় তো ঠিক ঠিক ব্রজগোপীরা অন্ধকার পথ ধরেছে এবার আপনার প্রশ্ন জাগে না আপনি না রাসলীলার বর্ণনা শুরুতে বললেন শারদীয়া পূর্ণিমা রজনী আকাশে শরতের চাঁদ উঠেছে তাহলে চাঁদের আলো যদি থাকে তাহলে বারবার বলছেন কারণ অন্ধকার এখানেই কথা আপনি তো জানেন গ্রামে বসতি করে আছেন আচ্ছা চাঁদের আলো সব জায়গায় ঢোকে খোলা মাঠে যেভাবে চাঁদের আলো দেখা যায় ওই ঝোপের ভেতরে চাঁদের আলো পাবেন গভীর অরণ্যের মধ্যে পাবেন ঢুকবে পরিষ্কার হয়ে গেল গভীর অন্যের পথ ধরেছে তাহলে অন্ধকার তাহলে মেয়ে মানুষ অন্ধকার পথ ধরেছে তাই বুঝি কায় ধরুন হতো কাহিনী তারপরেই আবার গোবিন্দের উক্তি কি যে সারদা চাঁদিনী রাতি নিকুঞ্জে ভরল কুসুমা পাতি সারদা চাঁদিনী এবার বুঝতে পেরেছেন কি বলছে আস্তে আস্তে অন্যভাবে নেবেন না মায়েরা আজকে সভাতে যারা আছেন আমি কিন্তু পারি প্রফেশনাল চিন্তা ভাবনা করে পেশাদারী মনোভাব নিয়ে টাইমটা দেখে পরিবেশ দেখে এক্ষুনি পারি পট পট পদ পদাবলী ভ্রম ভ্রম করে বেরিয়ে যেতে থাকে কিন্তু না প্রথম দেখা প্রথম দেখাতে আমি কাউকে ঠকাতে চাই না আমার উদ্দেশ্যটা হচ্ছে যার জন্য ওদেরকে থামিয়ে দিয়েছি দাঁড়া বলতে দে চাঁদিনী রাতি কেন বলবো কারণ হলো দেখবেন আমরাও যে ঘরে ঝগড়া করি না তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে তখন মেয়ে মানুষ বুদ্ধি করে কি করে তাকিয়ে থাকলে বেশি বলবে স্বামী তখন মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় যখন মুখটা যখন অন্যদিকে ঘুরিয়ে নেবে তখন স্বামী কি হবে আকর্ষণটা কমে গেল বলা তখন আস্তে আস্তে ঝগড়াটা থেমে গেল বৃন্দাবনে ব্রজরামাগণ কৃষ্ণ যখন এইভাবে ঝগড়া করছে তখন ভাবলো ওর দিকে তাকিয়ে আছি বলে ওইভাবে বলে যাচ্ছে ওর দিকে যদি না তাকাই আর বলবেন না এইভাবে কি করেছে ব্রজগোপীরা কোন গোপী আকাশে চাঁদের দিকে তাকিয়েছে দেহটা কিন্তু ওখানে আছে ওখান থেকে নড়েনি ওখানে দাঁড়িয়ে আছে আকাশের চাঁদের দিকে কোন গোপী ফুলবনের শোভা দেখছে কৃষ্ণ যখন দেখছে তার দিকে দৃষ্টি নাই ওই দৃষ্টিটা ফিরিয়ে আনার জন্য বলছে ও হে ব্রজরামাগণ আমি প্রশ্ন করেছি আপনারা কেন এলেন আপনাদের শরীরী ভাষা এবার আমি বুঝতে পারলাম কেন এসেছেন আপনারা মনে হয় শরতের চাঁদ দেখতে এসেছেন দেখুন 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 কি অপূর্ব শোভা ধরেছে দেখা যায় না এরকম অপূর্ব শোভা দেখুন দেখুন এই যখন এইভাবে বলছে তখন ব্রজগোপীরা যারা তাকিয়েছিল চাঁদের দিকে তারা বলছে চাঁদের দিকে তাকিয়েও নিস্তার নেই আবার গোবিন্দের দিকে তাকালো যারা ফুলের দিকে তাকিয়েছিল তাদের বলছে দেখুন ফুল ফোটে শোভা দেয় ফুলের শোভা আরো বেড়ে যায় কখন ফুলের মধ্যে যখন ভ্রমর বসে মধু পান করে এটা দেখার জন্য ভাগ্যের দরকার সবার ভাগ্যে হয় না আপনারা ব্রজরামাগণ খুব ভাগ্যবতী আজকে রাতে অন্ধকারে এসেছেন বলে প্রাণ ভরে দর্শন করুন যেই বলেছে তখন তারা ভাবলো না আর ফুলের দিকে তাকান আবার গোবিন্দের দিকে তাকিয়েছে এবার পাশ থেকে বৈষ্ণবপদকর্তা গোপী ভাবে গোবিন্দ দাস গোপীদের বলছে হে ব্রজরামাগণ তোমাকে বধু কৃষ্ণ মানে তোমাদের স্বামী তোমাদেরকে বারবার বলছে কেন এলে কেন এলে আচ্ছা তোমরা মনের সত্য কথাটা বলছো না কেন বলে দাও না যে আমরা তোমায় ভালোবাসি তাই এসেছি তাহলে তা প্রশ্ন করে না ও বুঝেছি কেন তোমরা বলতে পারছো কারণ দেখো ভালোবাসি কথাটা সুখকর স্ত্রী যদি স্বামীকে বলে স্বামী শুনে সুখ হয় আর স্বামী যদি হ্যাঁ আবার বলে সুখ হয় এই শোনা বলার মধ্যে একটা সুখ আছে কিন্তু এই সুখটা কতক্ষণ তৃতীয় ব্যক্তির কানে যদি না যায়
দুঃখের কারণ কখন হয় যদি তৃতীয় ব্যক্তি শুনে নেয় যার জন্য দেখবেন এখানে রাসলীলা মানে শুধু লীলা নয় সমাজ শিক্ষা এইভাবে কথাটাকে ভাবুন সমাজ শিক্ষা কি রকম ধরুন আমি স্বামী স্ত্রী সংসার করছি আমরা স্বামী স্ত্রী কিন্তু সব সময় ভাবতে হবে যে আমরা দুজনা যে আচরণটা করব আমরা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেব স্বামী স্ত্রী হবার পর কি রকম আচরণ করা উচিত বা থাকা উচিত ভালোবাসি কথাটা বলার অধিকার স্বামীরও আছে স্ত্রীরও আছে এটা ধার্মিক অধিকার ধর্ম এটা ধর্ম বলা উচিত কিন্তু এই ধার্মিক অধিকারটা একটু দেখে শুনে যার জন্য দেখবেন স্ত্রীও যদি স্বামীকে বলে চারিদিকে তাকিয়ে নেয় স্বামীও যদি বলে চারিদিকে তাকিয়ে নেয় তাই গোবিন্দ দাস বলছে আচ্ছা তোমাদের মনে কিরকম জেগেছে যে বনের মধ্যে তোমরা ছাড়া আরো কেউ আছে যাদের কর্ণগত হলে দুঃখের কারণ হবে তাই গোবিন্দ দাস বলছে শোনো এত হুকাহাত না কাহকাই এত করে বলছে কৃষ্ণ কেন এলে কেন এলে তা মনের কথা গোপন করছো কেন রাগ হত কাহে মনমে গই মনমে মানে মন গই মানে গোপন রাগ হত কাহে মনমে গই ই হই আননা হই কই গোবিন্দ দাস বলনি বলতে পারো মনের কথা বলতে পারো মনের কথা অর্থাৎ বাঁশি বাজালো এটা হলো প্রথম দৃশ্য বাঁশি বাজাবার পর কি কি কথা হলো গোবিন্দ দাসের পদাবলী তুলে ধরলেন এটা দ্বিতীয় দৃশ্য এবার তৃতীয় দৃশ্যের অপেক্ষা করব জয় জয় তার এই জয় জয় তার জয় জয় তার জয় জয় তার হ্যাঁ জয় নিতাই জয় গো হ্যাঁ লীলা প্রকট দেখেছিস অন্ধকার বলেছি অন্ধকার করে দিল হরি বল হরি বল হানিতাই হাগৌড় হানিতাই হাগৌড় হানিতাই হাগৌড় এইসব তারই কৃপা অন্ধকার বলছিলাম না বারবার অন্ধকার 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 একেবারে সত্যি অন্ধকারই করে দিল এ হচ্ছে লীলা প্রকট এইভাবে ভাবুন ভাবনার দিয়ে সবসময় ভক্তরা অনুভব নিয়ে চল তা এই গোবিন্দ দাস বলছে বলো 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 ভালোবাসি ভালোবাসি বলতে পারছে না কিন্তু আঘাত পেয়েছে এরা প্রতিপ্রতার মনে বুক ফেটে যায় মুখ ফুটে না হরে কৃষ্ণ মা সীতা যাব মনে রাখবেন দ্রৌপদী নয় দ্রৌপদী ধৈর্যচ্যুত ধৈর্য হারিয়ে ফেলেছিল বলেই কিন্তু মহাভারত ওই যে বলেছিল না কানার বেটা কানাই হয় পারত তো সংযম হত কিন্তু বলতে পারে তা মনে রাখবে সীতা দেবী যে ধৈর্য তার থেকে অধিক ধৈর্য আমার রাধারানী যার জন্য রাধারানীর মধ্যে যে গুণ আছে সেই গুণের প্রথম গুণ হচ্ছে ধৈর্যশাল কি বললাম মায়ের না কৃষ্ণের 64টি গুণ রাধারানীর তেমনি গুণ আছে সেই রাধারানীর প্রথম গুণটি হচ্ছে ধৈর্যশালী তার রাধারানী দাঁড়িয়ে আছে সেই ধৈর্যের ধারাটা সখীদের মধ্যে ছড়িয়ে গেছে তারাও মুখে কিছু বলছে না যার জন্য বৈষ্ণব পদাবলীতে লিখেছে ঐ ছন বচন কহল যব কান কান মানে কৃষ্ণ ঐ ছন বচন কহল যব কান ব্রজ রমণীগণ সজল নয়ান অর্থাৎ এতক্ষণ শুনেছে কাঁদেনি এবার শুনতে শুনতে ব্যথা প্রকাশ পেয়েছে চোখের জল পড়ছে শুধু তাই নয় টুটল সবহু মনোরথ করণি বুকের মাঝে দাগ পড়ে গেছে এইদিকে ভক্তির অনুভব গভীরতা এই হলো রাসলীলা আহা চরম বস্তার সাধন আচ্ছা বলুন তো কাঁদলে কারো দাগ হয় বুকে আস্তে আগে এই জায়গাটা বলুন উত্তর দিন তাহলে পেয়ে যাবেন সব কাঁদলে কখনো দাগ হয় মা কাঁদলে দাগ হয় না তো কিন্তু কাঁদলে দাগ হয় কখন বলুন তো চোখে যদি কাজল থাকে আর সেই কাজল মিশ্রিত জল যদি বেয়ে পড়ে একটু হলো কালো দাগ হয় তা ব্রজগোপীদের চোখে ছিল কাজল জল মিশ্রিত হয়েছে কাজলের সঙ্গে এই বুক দিয়ে বেয়ে পড়েছে দুদিকে দুটো দাগ হয়েছে কালো দাগ
এই কালো দাগ দেখে গোবিন্দ দাসের অনুভব এবার বুঝি গোবিন্দ তার বাক্য করার দিয়ে বুকটাকে কাঁদবে কাঁদবে এই কালো দাগটা দেখে অনুভব হয়েছে কালো দাগ দেখে অনুভব হলো কেন দেখবেন কাঠগোলায় কাঠ যখন চেরাই হয় তখন কাঠের উপরে দাগ কাটে পেন্সিল দিয়ে তারপর কাঠ চেরাই হয় ঠিক তখন যার জন্য বলছে টুটল সব হু মন রথ করি অবনত আনন্দে না খেলি কুধরণি এই কারণে ব্রজরমাগণ মাথা নিচু করে এই সীতা দেবীর মতো ভাব প্রকাশ করছে তুমি দুভাগ হয়ে যাও তোমাতে প্রবেশ করি এরপরের ঘটনা সেই ব্রজরমাগণ যারা এত কষ্ট সহ্য করলো এবার তারা কি করলো চোখের জল মুছে নিয়ে গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে শুনো শুনো কপট শ্যাম রচন কইছে কোকসি তুহু তনুয় অনুবন্ধ আঙুলি কুল ছিল মুরলি গোসানে কিং করি গণজন কেশে ধরে আনে শোনো 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 এই যে বধূ অন্যদিকে নয় আমাদের দিকে তাকাও আমরা যেমন তোমার দিকে তাকিয়ে কথা শুনেছি তুমিও বদন তোল গোবিন্দ মাথাটা নিচু করে দিয়েছে উনি বলছে বদন তোল গোবিন্দ বদন তুলেছে শোনো আমরা তো ঘরের বধূ ঘরে ছিলাম তুমি বাঁশি বাজালে কেন আর যদিও বা বাঁশি বাজালে বাজিয়ে ডাকলে কেন যদিও বা ডাকলে ডেকে এনে ভালোবাসা রজ্জুর দ্বারা বাঁধলে কেন যদিও বা বাঁধলে তাহলে বাক্য চাবুক দিয়ে মারছো আর বলছো যাও যাও ঘরে যাও ঘরে যাও তোমার আচরণটা কেমন জানো দুর্দান্ত মনিব যেমন কৃতদাসদের চুলে ধরে টেনে নিয়ে এসে কাজ করায় তোমার আচরণটা সে তাই বলছে ভাঙলি কুলশীল মুরলিক শানে কিং করি গণজন কেশে ধরি আনে অবকহ কপট ধর্ম যুত বল অবকহ কপট ধর্ম যুত বল ধার্মিক হয়ে হরয়ে কুমানিনী চল ধার্মিক হয়ে হরয়ে কুমানিনী চল খুব ধর্মের কথা বলছে সেদিন ধর্ম কোথায় ছিল যেদিন বসন চুরি করেছিল বসন চুরি কোন দিন হয়েছিল ভাগবত পাঠ শুনবেন ভাগবতের সঙ্গে যত সম্পর্ক করবেন জানবেন ওই যুগল ভজনে আপনার তত উন্নতি হবে ভাগবত পাঠ যেখানে হবে যাবেন বসবেন শুনবেন ভাগবতের মধ্যে সব কথা আছে এই বসন চুরিটা কোন দিন হয়েছিল হেমন্তকালে এই হেমন্তকালেই কিন্তু রাসলীলা হয়ে যাওয়ার কথা কিন্তু কৃষ্ণ করলেন না কেন করলেন না হেমন্তকালে বসন চুরি করতে গিয়ে দেখলো গোপীদের মধ্যে লজ্জাবোধ কাজ করছে যার জন্য বসন দিয়ে দিল দিয়ে বলল তোমাদের বাসনা পূর্ণ করব তবে হ্যাঁ কোন এক পূর্ণিমার রাত্রে তারপর থেকে মানে হেমন্তকাল থেকে আপনি হিসেব করুন হেমন্তকাল থেকে যে শরৎকাল তাহলে এক বছরের মধ্যে কি পূর্ণিমা আসেনি কত পূর্ণিমা এলো গেল বাসি আর বাজে উৎকণ্ঠায় উদ্বেগে কাটিয়েছে এই এই বাড়ি এই বাড়ি এই শারদীয়া পূর্ণিমা রয়েছে বাসি বাজে যার জন্য বলছে শরৎকালীন রাস তা আজকের সভাতে যারা আছেন সিদ্ধান্ত মতো শুনুন এই ভাগবত চর্চা প্রয়োজন ভাগবতের কথা শুনুন ভাগবত পাঠ হবে যাবে কিছু বুঝুন চাই না বুঝুন তো বসবে এমনই ভাগবতের এমনই কৃপা জানবেন যে বোঝে না আস্তে 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 একদিন দুদিন তিন দিন সঙ্গ করতে করতে সেও উপলব্ধি করে এই যে অনেকে বলে না আচ্ছা গীতা বড় না ভাগবত বড় এই কথা প্রশ্নটাই কিন্তু ভুল প্রশ্ন করতেও জানতে হবে প্রশ্ন করা শিখতে হবে প্রশ্নটাই ভুল গীতা বড় না ভাগবত বড় না কথা তা নয় গীতা ভাগবত একে অপরের পরিপূরক কিরকম আপনি যদি গীতা পাঠ করেন বা গীতা পাঠ শোনেন তাহলে জানতে পারবেন কৃষ্ণ কত বড় কত বিশাল কত শক্তিধর এটা জানলেন আপনি যখনই আবার ভাগবত পাঠ শুনলেন তখন জানলেন ওই যে শক্তিধর কৃষ্ণ বিশাল পরম পুরুষ কৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান সেই ভগবানের সঙ্গে আমার আপনার একটা সম্পর্ক আছে কি না ভাগবত সম্পর্কটা জানালো তিনি আমার স্বামী আমি তা দাসী মানে স্ত্রী এই সম্পর্কটা কিন্তু আপনি গীতা পাঠ করে জানতে পারবেন এই জন্য গীতার ভাগবত দুজন এই জন্য গীতা রাখে মাথায় আর ভাগবত রাখে বুকে নিতাই গৌরী আজ তো হে সপিত চিত তোমার সপিব এখানে একটা সুন্দর কথা আছে তো হে সপিত চিত
শোনোবধু শোনোবধু তুমি অনেকগুলো কথা বলেছো হ্যাঁ হ্যাঁ তুমি অনেকগুলো কথা বলেছো কি কি বলেছে মনে আছে আপনারা যারা শুনছেন আসলে মনে আছে কি কি বলেছে ভাগবত পড়ুন দেখুন কি বলেছে এক জায়গায় শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলছে শ্রবণা দর্শনা ধ্যানমই ভবহনু কীর্তনাত ন তথা সন্নিকর্ষেন প্রতিজাত তত গৃহাণ কথার অর্থ শ্রবণা কৃষ্ণ বলছে হে ব্রজরমাগণ আপনারা কেন এসেছেন আমি বুঝেছি আমাকে পেলে সুখ হয় হ্যাঁ জানি যে যাকে ভালোবাসে না অন্তর থেকে সে তাকে সবসময় কাছে পেতে চায় সবসময় কাছে পেতে চায় তো কেন কাছে পেলে সুখ হয় কিন্তু আমি বলবো আমাকে কাছে পেলে যে সুখ আমাকে নিকটে পেলে যে সুখ তার থেকে অধিক অধিক সুখ হয় যারা দূরে থেকে আমার কথা শ্রবণ করে তাই বলছে শ্রবণা তারপর বলছে দর্শনার ধ্যানময় এখানে দুটো কথা একসঙ্গে জড়িয়ে আছে ধ্যানের মধ্য দিয়ে দর্শন বলছে দেখুন আমাকে নিকটে পেলে যে সুখ তার থেকে অধিক সুখ হয় যারা ধ্যানের মধ্য দিয়ে আমাকে দর্শন করে তারপর কি বলেছে ভবহনু কীর্তনাৎ আমাকে নিকটে পেলে যে সুখ তার থেকে অধিক সুখ হয় যারা দূরে থেকে আমার কথা প্রসঙ্গ নিয়ে কীর্তন করে তারপর কি বলেছে নতত সন্নিকর্ষণ অর্থাৎ সেই সুখ আমার নিকটে এলে হয় না তাই বলি ঘরে রমণী ঘরে যান প্রতিজাত গৃহাণ ঘরে রমণী ঘরে যান তারপরও তারা ঘরে যায় চরম কথা বলে দিলেন শোনোবধু তুমি অনেক কথা বলেছ আমরা কিচ্ছু বলিনি তোমাকে শুধু একটা কথা জানাতে চাই মন দিয়ে শুনো আচ্ছা বধু বলো তো দেওয়া জিনিস কখনো কোনোদিন ফেরত নেওয়া যায় কি বুঝলেন গো রাত্রিটা বেড়ে গেছে বলে তাই আমারও কষ্ট হচ্ছে সত্যি এই সময় আবহাওয়াটা এমন ঘুমের আবহাওয়া আপনারা কষ্ট করে রয়েছেন আপনাদের মর্যাদা দিচ্ছি ভক্তি রাজ্যে দাঁড়িয়ে কিন্তু কথাটা শুনলেন কি বললো ভাগবতের শিক্ষা বলছে বধু দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় কি বোঝালো কথাটা মানে আমরা তো দিয়ে দিয়েছি মানে তুমি যদি এখন গ্রহণ করো চাই না করো আমরা কিন্তু তুলে নিতে পারবো না আমরা দিয়ে রেখেছি তোমার চরণে তোমার ইচ্ছে করে গ্রহণ করতেও পারো নাও করতে পারো যার জন্য এই প্রথমে কথাটা বলেছি না আলাভোলা গোয়ালা মেয়েদের ভক্তিটা কেমন ভালোবাসাটা কেমন গোবিন্দ তোমার হোলামে বলে তুমি আমার হলে কি না জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতে পারো না হতে পারো কিন্তু আমি তোমার আমি তোমার আমি তোমার তো হে সপিত চিত্ত চৌবক মিল শুনি নন্দ নন্দন হরষিত ভেল বিপর সাদ ও বিপর সাদ করত বিলাস আপনারা অনেকে যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা পদাবলীর অর্থগুলো ঠিক ঠিক বলছে কিনা যারা জানেন না তারা মন দিয়ে শুনুন এবং নোটেশন করে নিন আজকে রাত্রিটা সার্থক হবে এখন তো রাসলীলা মানে ইউটিউব চ্যানেল চালালে দেখা যায় ওই মানে একটা কি বলবো ফাঁকিবাজি মানে হঠাৎ করে দর্শকদের ডেকে নেওয়া আসুন 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 এখানে আসুন আসুন সবাই মিলে একসঙ্গে নাচি মানে আসলে কথার অর্থ জানে না এখানে নাই তো থেমে থেমে মানুষকে যে বসিয়ে শোনাবে এখানে নাই তো যার জন্য সাধারণ মানুষ কিছু বোঝে না যেই ডেকেছি হ্যাঁ কীর্তনিয়া ওকে ডেকেছে জানিস তো আমাকে আশ্বাস দিয়ে গেল কি নাচে নাচলাম এগুলো ফাঁকিবাজি ফাঁকিবাজি এই যে আমি এতক্ষণ করবো কাউকে ডাকবো ডাকবো না কেন নাচতে এনেছেন আমাকে বলতে এনেছেন আমাকে আপনার সঙ্গে নেবো কেন আপনি তো শ্রোতা আপনি বসে দেখবেন বিচার করবেন বিবেচনা করবেন সঠিক না ভুল ভালো করে বোঝার চেষ্টা করুন তা দেখুন কত সুন্দর কথা কবি প্রসাদ তহি করত বিলাস এখানে দুজন পদকর্তার নাম বলা হয়েছে আমরা যে পদ পদাবলী গাই বা শুনি একটা পদ একটা পদের একজনই পদকর্তা হয় কিন্তু বৈষ্ণব পদাবলী যদি খুলে দেখা যায় এই যে বৈষ্ণব পদাবলী গ্রন্থ মনে রাখবেন এই জেলা বীরভূম থেকে কিন্তু তৈরি জানেন হেই
দাদু হ্যাঁ একদম নাতিদের ভিজিয়ে দেব একেবারে জলে হ্যাঁ আস্তে একদম কথা বলবি না তাহলে কিন্তু রং জল দিয়ে দেব মন দিয়ে শুন ভালোবাসার ছোঁয়া হ্যাঁ ভালোবাসার ছোঁয়া মন দিয়ে শুন কষ্ট হচ্ছে না দাদুকে দেখে এত চিৎকার করছে দাদু দাদু ভাই আমার লক্ষ্মী ভাই আমার শোনো মন দিয়ে শোনো হ্যাঁ কি যেন বলছিলাম ভুলে গেলাম দেখলেন আহা কি যেন বলছিলাম একটু ধরিয়ে দিন না এটুকু বলে ধরিয়ে দিন হ্যাঁ আহা বলছে কবি যে আমরা এই যে বৈষ্ণব পদাবলী এখান থেকে তৈরি খোঁজ রেখেছেন এই যে কুর্মিঠা গ্রাম এই কুর্মিঠা গ্রামে একজন পরম বৈষ্ণব ছিলেন একটা সময় তার নাম হচ্ছে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় মাত্র চতুর্থ শ্রেণীর বিদ্যায় ডিলিট উপাধি পেয়েছিলেন ভাবতে পারে মাত্র চতুর্থ শ্রেণীর বিদ্যা চতুর্থ শ্রেণী মানে কি পাঠশালা পাঠশালার বিদ্যায় ডিলিট উপাধি বৈষ্ণব সাহিত্যের উপরে তা তিনি প্রায় আনুমানিক 8,500 পদ পদাবলী তিনি সংগ্রহ করলেন করে একটা গ্রন্থ তৈরি করলেন যার নাম বৈষ্ণব পদাবলী ওই বৈষ্ণব পদাবলী গ্রন্থ ঠিক এইরকম এত মূল্য এই গ্রন্থটা যদি আপনি একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়ে যান উল্টে উল্টে দেখবেন এক একটা পদ একজন পদকর্তা কোন কোন পদে বা দুজন পদকর্তা যেমন রাসলীলার মধ্যে এই পদ যেই বক্তা হয়ে করুক না কেন দুজন পদকর্তার নাম আছে কে কে একজনের নাম হচ্ছে কবিপ্রসাদ আরেকজনের নাম হচ্ছে গোবিন্দ দাস এই কবিপ্রসাদ আর গোবিন্দ দাস এই দুজনাই হলো একই গুরুর মন্ত্র শিষ্য এদের দীক্ষাগুরুকে দীক্ষাগুরু হলো ভগবান চৈতন্যদেব অপ্রকট হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয় কলেবর যখন এলো তাকে আমরা জানি শ্রীনিবাস আচার্য গোসাই বলে এই শ্রীনিবাস আচার্য গোসাইয়ের মন্ত্র শিষ্য হলো কবিপ্রসাদ শ্রীনিবাস আচার্য গোসাইয়ের মন্ত্র শিষ্য হলো গোবিন্দ দাস তাই কবি প্রসাদ তহি করত বিলাস কবি প্রসাদ তহি করত বিলাস আনন্দে নিরোধ হয়ে গোবিন্দ দাস আনন্দে নিরোধ হয়ে গোবিন্দ দাস কতই মধুর মধুর কথা কতই রঙে বিলাস অশীল প্রেম তরঙ্গে এবার যুথে যুথে এত দুঃখের অবসান ঘটাবার পর এবার রাসমঞ্চে নৃত্য গীত শুরু বুঝতে পেরেছেন আপনারা যারা বসে আছেন না আমি যখন কীর্তন করেছো আজকে রাত্রেই চলে যাব কালকে অনেক অনেক রকম কথা বলবে সবই ভালো কিন্তু উনি তো প্রথম আমরা জানি রাসলীলা মানে তো নাচ গান প্রথম থেকে নাচ আমি একটু ভেঙে বলে দিই হ্যাঁ ভালো করে বিবেচনা করবেন আপনারা তো ভোট ব্যাংকে ভোট দেন সচেতন বিচার করতেন আচ্ছা ধরুন আপনার স্বামী ভালো গাইতে পারে আর আপনি ভালো নৃত্য করতে পারেন না না আপনাকে টানবো না আমার কথা বলে আমি ঘরে গাইতে পারি আমার স্ত্রী নৃত্য করতে পারে আচ্ছা আমাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন কি আমরা গান গেয়ে ঝগড়া করি না নেচে নেচে ঝগড়া করি আমার স্ত্রী কি নেচে নেচে বলবে আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না আসতে দূর থেকে দেখে কি মনে হচ্ছে আপনার তো শিক্ষা আছে পড়াশোনা তো জানেন কি মনে হচ্ছে দেখে এরকম যদি করে কিরকম মনে হয় পাগল মনে হয় না ঠিক তো বক্তা যেই হোক নাম করা কৃষ্ণপাল হোক আর যেই হোক রাসলীলার শুরুতে যে নাচ গান করবে সে অর্থ জানে না সে পদপদাবলীর অর্থ জানে না তার সেই ভক্তি নাই রাসলীলার প্রথম দিকে পদের মধ্যে কোনো জায়গায় নাচ গানের কথা বলে নাই কারণ ঝগড়া লেগে গেছে কলহ লেগে গেছে বিবাদ হয়েছে কান্নাকাটি হয়েছে নাচবে কি করে যেই কান্নাকাটির অবসান হয়ে গেল তখন রাধা কৃষ্ণ যুগল মধ্যস্থলে আর সব সঙ্গে ঘিরে দাঁড়ালো যুগল প্রত্যেক গোপীর কাছে একটা করে কৃষ্ণ দণ্ডায়মান ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান তিনি কি করলেন তার দেহ থেকে আরো অনেক শ্রীদেহ সৃষ্টি করলেন একটা করে কৃষ্ণ প্রত্যেক গোপীর কাছে দাঁড়াল দেখো দেখো অপরূপ এবার নাচ এবার নাচ গান তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার
যদি সাজে চঞ্চল জল ধর রসবলি কয়ে অনুবা রসবলি কয়ে অনুবা কি অবরূপ রাখেন বিনা কি বাদির বিজুড়ি বাবা বেশ সবিকে দাহার উপর কি বাদির বিজুড়ি বাবা সবিকে দাহার উপর কি বাদির বিজুড়ি বাবা কি অবরূপ রাখেন বিনা কত কত চাঁদা তিমির পড়ো দিল সজি তিমির কত জানে কত বলল তার তোমার কত কত প্রভু তবু 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 বাধে কত চাঁদ করিছে খেলা আধারে দে চাঁদের মেলা আধারে দে মিলাই চাঁদের আলা আধারে দে চাঁদের মেলা আধারে দে মিলাই চাঁদের আলা চাঁদ করিছে খেলা কত কত মধু মিলে পঞ্চমে সকলে অর্থ জানে এ আর ভাঙানি করার কিছু নেই কেন ভাঙানি করলে আরো বেশি সময় লেগে যাবে তবু একটু বলার ইচ্ছা হচ্ছে পদ্মিনী মানে কি পদ্ম পদ্ম কখনো গান গায় পদ্মের কখনো ভাষা আছে তাহলে পদ্মিনী লিখলো কেন বলছে না এই যে নায়িকা দেখছেন এর সঙ্গে আরো নায়িকা এরা সব পদ্মিনী নায়িকা এদের দেহের গন্ধ আর ওই পদ্মের গন্ধ একই গন্ধ যার জন্য পদাবলিতে এক জায়গায় আছে পদ্মগন্ধ উড়ে গায় মধুলোভে অলিধায় অপূর্ব শোভা আহিরিণী দেখিতে চাঁদের সাত কত কোটি উন্মাদ নিরূপম অমি অনিচ্ছন কত কত পদ্মিনী পঞ্চম গাবত মধুকর ধরুন শ্রুতি ভাই মধুকর মেলি কত পদ্মিনী গাবত মুগ্ধল গোবিন্দ দাস মধুকর ধরে ঘুরে ঘুরে নাচিছে যত গোপি তত শ্যাম ঘুরে ঘুরে নাচিছে যত গোপি তত শ্যাম হরে কৃষ্ণ হরে রাম যত গোপি তত শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আপনাদের আরেকটা জায়গায় একটু সচেতনতা জানাই ভালো করে লক্ষ্য করুন কৃষ্ণদা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুর লাগাচ্ছেন আপনারা যারা গান বাজনা করেন তারা বসে গান গান তো লাফালাফি করলে সুর লাগাতে পারবেন দমে ঘাটতি হবে আর আমি কিন্তু লাফালাফি করে সুর লাগাচ্ছি একটু ভালো করে কান পেতে শুনবেন বেসুরো হচ্ছে কিনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নৃত্য করছে ধক্কা ঢাকে ঢাকে রেখে তাকে থুন্না না না বলো না দেখো জুতে জুতে লইয়া রং জুতে জুতে লইয়া রং জুতে জুতে লইয়া রং
আস্তে এই ভাবে যখন নাচ গান হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে গোবিন্দ বাহবা দিচ্ছে বাহ বলি হার এখন গোবিন্দ যখন ভালো বলছে ললিতা সঙ্গে এসে বলছে বধু কি দেখে ভালো লাগলো বলে ভালো নাচ হচ্ছে ভালো গান হচ্ছে তাই বাজু ভালো বলছি বলে ভাই বললে তো হবে না বুঝিয়ে বল না হলে বুঝবো বুঝে না না বুঝে এই বোঝা না বোঝার মধ্যে কথা আছে বুঝলে এক অর্থ না বুঝলে আরেক অর্থ গল্পের ছলে বলি আমি জানি না কাছে পিছে কোনো স্কুল আছে কিনা অনেক রাত্রে এসেছি তো ঠিক দেখতে পাইনি স্কুলের কথা বলি মাস্টারমশাই ছাত্র পড়াচ্ছে বিষয় হলো ক্লাসরুমে বিষয় হলো প্রাণী বিজ্ঞান এই বস হ্যাঁ না না প্রাণী বিজ্ঞানটা শুনে নে বস স্কুল শুরু হয়েছে তা প্রাণী বিজ্ঞান পড়াচ্ছে এই যে কি লিখেছে দা এই ভালো করে তাকিয়ে দা কি লিখেছে এক নম্বর যারা চিবিয়ে খায় তারা সন্তান প্রসব করে দুই নম্বর যারা গিলে খায় তারা ডিম পারে লিখে দিয়েছে পড়ছি কি লিখেছি বল হ্যাঁ জোরে বল হ্যাঁ আর যারা তারা বাহ এই জন্যই তো প্রতি বছর একের পর এক উত্তীর্ণ হয়ে হয়ে আজকে এই ক্লাস বাহ তাহলে সবাই বুঝলি পেছনের বেঞ্চে বসে এক ছাত্র গালে হাত দিয়ে লেখাটা দেখছে আর ভাবছে গিলে খায় ডিম পারে গিলে খায় ডিম পারে চিবিয়ে খায় সন্তান পিসা এই ভাবতে ভাবতে হঠাৎ করে ছুটির ঘন্টা বেজে গেছে ছুটির ঘন্টা যখন বেজে গেছে ছাত্ররাও ঘরে চলে গেল মাস্টার শিক্ষকরা তারাও ঘরে চলে গেল ওই যে পেছনে বেঞ্চে বসে 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 ভাবেছে এই বাড়িতে এসে খাতা বই রেখে দিয়ে ঠাকুমা যেখানে বসে আছে ঠাকুমাকে গিয়ে বলছে ঠাকুমা দাও কি দেব বাবা ডিম দাও বলে ডিম দেব আজ তো ডিম হয়নি আজকে যা হয়েছে তাই দিয়ে খা কালকে ডিম করে দেব বলছে না এক্ষুনি দাও এখন কোথা থেকে দেব বলে রোজ রোজ পারো কোথা রাখো ঠাকুমা বলছে হারামজাদা নাগালের বাইরে আছে বলে কাছে থাকলে বুঝিয়ে দিত হ্যাঁ আমি ডিম পাড়ি তোকে কে বলেছে বলে মাস্টারমশাই যে বোর্ডে লিখে দিল মাস্টারমশাই বোর্ডে লিখে দিয়েছে আমি ডিম পাড়ি বলিস কি রে হ্যাঁ দাঁড়া দাঁড়া সকাল হলে মাস্টারের কাছে যাচ্ছি মাস্টারের কপালে আছে ছোট করে তোর কপালে আছে বড় করে দাঁড়া যাচ্ছি এই সকাল হতে মাস্টারের কাছে এসে মাস্টার আরে মা আপনি আর মা বলতে হবে না নাতিকে কি শিক্ষা দিয়েছে আপনি নাকি বোর্ডে লিখে দিয়েছেন আমি ডিম পাড়ি বলে না বলছে হ্যাঁ নাতি আমার বাড়িতে গিয়েই আমার কাছে গিয়েই বলছে ডিম দাও ডিম দাও ডিম আমি কোত্থেকে ডিম দেব আমি কি ডিম পাড়ি বলে আমি কি তা বলেছি বলে আপনি তো লিখেছেন বলে আমি লিখেছি গিলে খায় ডিম পাড়ে ওই হলো মাস্টার আমার নাতি বুঝলো তুমি বুঝলে না এই দেখো মাস্টার মানে ঠাকুমার একটাও দাঁত নাই যা খায় গিলে গিলে খায় নাতি ভেবেছে ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমাও ডিম পাড়ে তা কথাই বলে বুঝলে করছো না বুঝলে আরে করছো তা বধু তুমি বুঝে না না বুঝে বলছে বুঝি চাই না বুঝি তোমাদের নৃত্যে তালে তালে দেখলাম শুকো নাচিছে শাড়িও নাচিছে দেখলাম শুকো নাচিছে শাড়িও নাচিছে শুকো নাচিছে শাড়িও নাচিছে শুকো নাচিছে শাড়িও নাচিছে প্রেমেতে ভৈয়া মাগোনা প্রেমেতে ভৈয়া মাগোনা ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে কেন দাসে গাবনা কেন দাসে গাবনা নাচতে ঘেরি লঙ্গনা আজ বৃন্দাবনের আশলীলা কইল আরম্ভন বৃন্দাবনের এবার আমরা জানি এই রাসলীলার যে ধারা যে জেলার যেটা ধারা এই ফুল ছড়াবে কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ফুল ছড়িয়ে দিন
কিন্তু পায়ে পড়ে যাওয়া ফুল আবার তুলে দেবেন না কারণ এখানে শিকল আছে করতাল আছে আমরা নাচবো গাইবো ঢাকা দাও সব যন্ত্রপাতি ঢাকা দাও বৃন্দাবনের আশলীলা কইল আরম্ভ আরে বৃন্দাবনের আশলীলা কইল আরম্ভ দেখো যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব তুই দুই নাগরে মধ্যে একে একে নাগো তুই দুই নাগরে মধ্যে একে একে নাগো কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটু বাবু আজ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ সঙ্গে রঙে রসিক মুরারি ভজঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যা ধরি এই আনন্দের মধ্যে আস্তে 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 আর কেউ ফুল ছড়িয়ে না মায়েরা মায়েরা ছোট ছোট মা ছোট ছোট বাবা আমার দাদু ভাই লক্ষ্মী ভাই আমার আর ফুল ছিটিও না একেবারে ফুলের স্তূপাকার হয়ে গেছে এবার এইখানে ওই ভজনটা আস্বাদন করি এই রাসমঞ্চে নৃত্য গীতের মধ্য দিয়ে গিরিধারি গোপাল হ্যাঁ বন্ধ আছে ফুল ছড়িও তাহলে যন্ত্রগুলো বাজবে না যন্ত্রগুলো না বাজলে গানটা শুনতে ভালো লাগবে না আস্তে দাও সুর দাও আর কেউ ফুল ছড়িয়ে দেবেন না এখানে স্তূপাকার হয়ে গেছে থাক এবার আমরা কেবল সর্বশেষে গিয়ে আবার ফুল ছড়িয়ে আনন্দ করব গিরিধারী গোপাল কারা কারা এই গানটি প্রতিদিন শোনেন আপনি নমস্কার আর কে শোনেন আপনি আর আপনি সেবাই শোনা হয় বাহ আপনারা মায়েরা আপনারা শোনেন এই গান ভালো লাগে আহা আজকে একেবারে সাক্ষাতে গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ও গোয় অপরূপ লীলা তব তনু নতব গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল ও গোয় অপরূপ লীলা তব তনু নতমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের নিপন বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের নিপন শ্রীদামে সুদামে সখা গোঠে রাখা শ্রীদামে সুদামে সখা গোঠে রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ নন্দদুলাল তুমি আনন্দ কিশো যশোদার নয়নে তুমি ননিচ নন্দদুলাল তুমি আনন্দ কিশো গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ ভবন গিরি ধারি গোপাল
বলে ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব করুণ তমাল অপরূপ লীলা তব করুণ তমাল নাচো ধনু জঙ্ক পাতিরা রাধা শ্যামে নাচে গে নাচে ধনু জঙ্ক পাতিরা রাধা শ্যামে নাচে হে রাধানি জয় হলো নৃত্য করে রাধানি জয় হলো গোবিন্দের জয় হলো যুগল মন্ত্র পাঠ সবাই জানা তারা নিবেদন করল আর পৃথক পৃথক নয় এবার যুগলে নৃত্য করো আমরা নয়ন ভরে দর্শন করি নাচো ধনু জঙ্ক পাতিরা নাচো ধনু জঙ্ক পাতিরা নাচো ধনু জঙ্ক পাতিরা রাধা শ্যামে নাচো গে নাচো ধনু জঙ্ক পাতিরা রাধা শ্যামে নাচো গে নাচো ধনু জঙ্ক পাতিরা নাচে থুগু 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 তা রঙে ভঙ্গে চলে পা চলে পা চলে পা নখমণি ঝলমলিরা রাধা শ্যামে নাচো হে নাচো ধনু জঙ্ক পাতিরা দেখো নাচে যদুবি শিরকটিথি উলধ্বনি যদুবি শিরকটিথি নাচে চল ধর শ্যাম একই অনুপম নাচে চল ধর একই অনুপম ধীর বিজুড়ি পামে রাখিয়া রাধা শ্যাম নাচে দে গোবিন্দ দাসে হ্যাডে মাতিয়া রাধা কৃষ্ণের যুগল নৃত্য দেখে যে যেখানে ছিল সবাই নিত্যারম্ভ হইল শুধু তাই নয় স্থাবর অস্থাবর সবাই এমনকি পর্বত পাহাড় যে পাহাড় আজকের দিনে দাঁড়িয়ে কথাটা ভুল হবে না বাস্তব সত্য 2023 সালের একেবারে সত 18 মার্চ বোধ হয় আজকে 19-এ পড়ে গেল এই মার্চ মাসে দাঁড়িয়ে কথাটা যদি বলা যায় খুব একটা অযুক্তিকর হবে না পৃথিবীর এত স্থানে এত জায়গায় ভূমিকম্প হয় কত কিছু নড়ে নড়ে যায় ধ্বংস হয়ে যায় আজও পর্যন্ত বৃন্দাবনের মথুরা মণ্ডলের গোবর্ধন পাহাড় তাকে নাড়াতে পারেনি ভূমিকম্পে তাকে নাড়াতে পারেনি কিন্তু রাসস্থলীতে রাধা কৃষ্ণের যুগল নৃত্য দেখে ওই পর্বত পর্যন্ত দুলে উঠল আর কারা নৃত্য করলো যমুনার জলে যারা ছিল মক গঙ্গার বাহ মক মী মাছ তারাও নৃত্য করলো নন্দলাল রসবতী করি সঙ্গে উলুধ্বনি বাজাত কত রঙে কত যন্ত্র বাজে কই গাবত কই নাচত কই আজ সখীগণ মেলে নাচিছে গাহিছে মোহিত
মধুপানে যত নাচে শত শত মধু পিয়ে তার সঙ্গে কপত কপতি নাচিছে গাহিছে নব নব ঘন তালে বিশ্বভপরি মহেশ নাচিছে পার্বতী করি সঙ্গ গোবর্ধনগিরি আনন্দে নাচিছে যার পথে রাশকেলি যদুনন্দন হেরিয়া মোহন যুগল উজ্জ্বল গানে আজকে সভাস্থলে দাঁড়িয়ে কথাটা বলি আসতে তবে সবাই বুঝতে পারবেন আখরের মধ্য দিয়ে গাইলে অনেক কথা বোঝা যায় না কেন শ্রীকল করতালে ধ্বনি হয় এই আসতে কথাটা শেষে এসে বলি দাদু ভাই বস 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 অকারণে দাঁড়িয়ে আছিস কেন রাস নৃত্য সমাধান করে ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রাধাকৃষ্ণ যুগল যখন বেদির উপরে বসেছে তখন সেবা পরায়ণা সখী যত সেবা পরায়ণা তো সবাই হয় না যে এখান দিয়ে ভাবে অন্তর দিয়ে অনুভব করলো ক্ষুধার্ত অন্তর দিয়ে অনুভব করলো তৃষ্ণার্ত কিন্তু এত নাচ গান হই হুল্লো কত না কষ্ট হয়েছে এই তখন সেবা কেন তারা কি করলো থারি ভরি দেই বিবিধ মিঠাই ধরি দুহু সন্মুখে সখীগণ সঙ্গে রাধাকৃষ্ণ যুগল ভোজন করিলা সুখে এখন আমরা খাওয়া দাওয়ার পরে কি করি হাত ধুই তারপর কি করি গামছা দিয়ে মুখ মুছি ভক্তি রাজ্য তাই আছে দেখবেন সেবায় সেবা দিয়ে যখন ভোগের থালা সরাতে যায় তার আগে কি করে শঙ্খ জলে ধুইয়ে দেয় মুখ ধোয়া হয়ে গেল হাত ধোয়া হয়ে গেল তখন একটা কাপড় নিয়ে দেখবেন ঘন্টা নেড়ে নেড়ে কাপড়টাকে এইভাবে দেখায় একে বলে বসনে মুখ মুছিয়ে নিল এইভাবে আচমন করে রাধাকৃষ্ণ যুগল যখন বসলো আমরা যারা ভক্তির পথে আছি যুগল মন্ত্র উপাসক আমরা গাইব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর এই যুগল শুধু মন্দিরে নয় শুধু মঠে নয় এই যুগল আমার গৃহে আমার হৃদয় মাঝে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পদে বসাবো দুজন ওই কালে দুদের কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পদে বসাবো দুজন শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে অঘরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে আবার গাঁথিয়া মালতির মালা দেব তোমার গলে অঘরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কৃষ্ণ প্রাণ
জীবনে মরণে জিবে 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 গতি নাই রাধা কৃষ্ণ রাধব যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধব যুগল কৃষ্ণ ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম কুটিরের ভেতরে তারা দুজনায় শয়নে রইল আর সখীরা যে যার কুটিরে গিয়ে শয়ন করলেন আমি সেবাইককে বলবো আজকে রাত্রিতে এই কুটিরের আলোটাকে নিভিয়ে দিন ঠিক 4:30 থেকে 5:30 সময় আপনি এসে মঙ্গলারতি করে জাগিয়ে দেবেন তারপর পরবর্তী কীর্তনিয়া মানে সকালবেলায় যার দায়িত্ব আছে শ্রদ্ধা হ্যাঁ বীরভূম নিবাসী হ্যাঁ সঞ্চিতা কি যেন সঞ্চিতা পাল উনি আসবেন আপনাদের কাছে জাগরণ লীলাটা আস মানে স্মরণ করাবেন মনন করাবেন কিন্তু জাগরণটা নিয়ম অনুযায়ী 4:30 থেকে 4:45 মধ্যে হয়ে যাবে অতএব নিয়মে কিন্তু আমরা ঠিক আস্বাদনটা করবো মানে সেই 4:30-5:45 সময় যা দেখবো সেটাকে আমরা 11:00-10:00 সময় এসে স্মরণ করবো এই কথার সমাপ্তি ঘটিয়ে আমরা আস্বাদন করি এবার একটা কথার মধ্যে দিয়ে অলস এবং ঘুম দোহে ঘুমাইল আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ কেউ কোনো কথা বলবেন না আজকে আর প্রেম ধ্বনি দিয়ে সমাপ্তি হবে না আমরা যেই সমাপ্তি করব কথাটা বলা মাত্রই বুঝে যাবেন যে সমাপ্তি হলো যে যার মতো আমরা কুটিরে ধীরে ধীরে চলে যাব কথা বলবো না কেন অনুভব আমাদের এই কুটিরে রাধা কৃষ্ণ জেগে যাবে আমরা অপরাধী হয়ে যাব দোহে ঘুমাইল অলসে অবসর অঙ্গটল মল অরুণ নয়ন অমনি মু দিল দোহে ঘুমাই খুব সহজ অর্থ রাত্রি জাগলে কি হয় দেখবেন অনেকের চোখ লাল হয়ে যায় হয় না ঠিক রাধাকৃষ্ণ তাই হয়েছে নয়ন দুটি অরুণ হয়ে গেছে তাই বলছে অরুণ নয়ন অমনি মু দিল দোহে ঘুমাওয়াল ঔরসে ঔরস বদনে বদন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ পডসন সুখ নিদ্রা বসে দোহে অচেতন
রাই ধনির কাচলি কিঙ্কিনী সরিয়া পড়িল দুঃখে ঘুমাইল। বলছি আপনি এত ব্যাখ্যা করলেন পদপদা বলি, এই শেষে এসে ব্যাখ্যাটা একটু করে দিন না, মনে রাখবেন, হাত জোর করে বলি, পারবো না। এতে যদি কেউ আমার বলে, আমি ভেঙে বলছি কারণটাকে, এবার যদি কেউ মনে করে কৃষ্ণদা ঠিক জানে না, মনে রাখবেন জানি বলি এত ভয় করছি। আমি দৃষ্টান্ত দিয়ে বলি, দৃষ্টান্ত দিয়ে বলি, মনে রাখবেন এই 2023 সালে যে 10,000 টাকা রোজগার করে সেখানে চট জলদি বিয়ে করে নেয়, আর যে 35,000 টাকা মায়না পায়, 25,000 টাকা মায়না পায়, সে বিয়ে করতে 10 বার চিন্তা করে। কি বুঝলেন দৃষ্টান্ত থেকে? অতএব অর্থ জানি বলেই কিন্তু আমার এত ভয়, এই অর্থ আমি কোনো মতে ব্যাখ্যা করে বলতে পারবো না। এতে যদি কেউ মনে করে ওনার জানা নেই, সেই কলঙ্ক আমি গায়ে মারব, তবু বলবো না, শুধু একটু ছোঁয়া দেব। কিঙ্কিনি কোথায় পড়ে? কোটি দেশ, এরপরে কি আর বলার আছে? কাচলি কিঙ্কিনি সরিয়া পড়িল দোগে ঘুমাইল। আস্তে ধীরে কথা কও। এবার যিনি পদ রচনা করেছেন তিনি আমাদেরকে একটু সাবধান করছে যে রাধাকৃষ্ণ তো কুটিরে ঘুমিয়েছে, তোমরা এমনভাবে কথা বলো যেন কেউ কখনো, মানে এই কথাগুলো যেন কুটিরে ভেতরে না যায়। ধীরে কথা ক সকল স্বজনী যেন না জাগে নামান কমলিনী ধনী। জাগলে কি হবে? জাগিলে চরণ ঘুচাবে অমনি। ভাবের কথা, এ অর্থ না জানলো ভাব, মঙ্গল কল্যাণ। জাগিলে চরণ ঘুচাবে অমনি, চলো যাই নিশি অধিক হইল দোগে ঘুমাইল। তখন সব সখীগণ করিল গমন, নিজ নিজ কুঞ্জে করিল শয়ন। সব সখীগণ করিল গমন, মানে এই কুটিরটা ছেড়ে, এতক্ষণ সখীরা কুটিরের ভেতরে ছিল, রাধাকৃষ্ণকে একা রেখে এবার কুটিরা সখীরা সব বেরিয়ে এলো, বেরিয়ে এসে কোথায় গেল? এই কুঞ্জের ভেতরে ছোট ছোট কুটির আছে, প্রত্যেক সখী নিজ নিজ কুটির আছে, প্রত্যেক কুটিরে ঢুকে তারা শয়ন করে। তাহলে সবাই যদি শয়নে থাকে তাহলে কুঞ্জটা কি অবস্থা হয়? যার জন্য পদাবলীতে লিখলেন নিঃশব্দ নিবি এই নিকুঞ্জ কানন, নিঃশব্দ নিবিড় নিকুঞ্জ কানন, এই নিঃশব্দ নিবি। একদম কেউ কোনো কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত নড়াচড়া করছে, মনে রাখবেন লীলা সত্য এখনো। আপনি সেবাকুঞ্জে যান, সেবাকুঞ্জে যান, সেবাকুঞ্জের আশেপাশে অনেক দোতলা বাড়ি আছে, সেবাকুঞ্জের আশেপাশে অনেক দোতলা বাড়ি আছে, এখনো অবধি সেই ব্রজবাসীরা ওই দোতলা বাড়ির যে অংশটা সেবাকুঞ্জের দিকে পড়েছে জানালাটা, ওই জানালাটা এখনো খোলে না যতক্ষণ সূর্য আলো, এতটাই অনুভব লীলা করছে, দেখার অধিকার নাই। অনেকে ইচ্ছাকৃত ভাবে দেখতে গিয়ে জোর করে, নদিয়াতে হয়েছে, ব্রজতে হয়েছে, ইচ্ছাকৃত ভাবে জোর করে দেখতে গিয়ে পরবর্তীকালে সকালবেলায় তাকে পাওয়া গেছে, মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে, ফেনা, কথা বলার শক্তি নেই, চোখ ঢেলা বেরিয়ে গেছে, মানে লীলা দেখেছে, কারো কাছে সে যে বলবে পারবে না, বলতে বন্ধ না। তাই সকলে যারা বসে আছেন খুব ভক্তি করে ঘরে যাব, নিঃশব্দ নিবি এই নিকুঞ্জ কানন, দ্বারে জগৎ বন্ধু কোটালে রহিল তোকে ঘুমাই। কোটাল মানে বুঝেছে নিশ্চয়ই, বোঝেন ভাষাটা, কোটাল। কোটাল কেন বসলো না? আমার মতো অনধিকারীকে, আমার মতো অনধিকারীকে অধিকার দিতে কোটালে রহিল, মানে আমার এই যে দেহ, এই দেহের মধ্যে অনেক দোষ, এই দোষ দেহ নিয়ে ওখানে ঢোকার অধিকার নাই, কিন্তু আমার প্রভু জগদ্বন্ধু সুন্দর বলছে এসো দর্শন, কুটিরের বাইরে দাঁড়িয়ে ভাবরাজ্যে দর্শন, অঝরে কাঁদো লীলা আমার কেন দর্শন হয় না, আমার মানব জন্ম সার্থক, হে ভগবান তোমার কৃপাতেই জগৎ এসেছি, পিতা মাতাকে অবলম্বন যতদিন বাঁচব
তোমার কথা যেন বলতে পারি যতদিন বাজিব তোমার কথা যেন শুনতে পারি যতদিন বাজিব সাক্ষাৎ দর্শন না হোক স্বপ্নও যেন তোমাকে দেখতে পারি দাঁড়ে জগৎ বন্ধ কোটালে রহিল দোকে ঘুমাই আজো দোহে ঘুমাই